আচ্ছা, এখানে আমরা থ্রি ডাইমেনশনাল পরবর্তী থ্রি ডাইমেনশনাল জিওমেট্রির পরবর্তী চ্যাপ্টার প্লেন, PLANE, প্লেন, এটা নিয়ে আমরা এখানে ডিসকাশন করি। প্লেন তো ফার্স্ট অফ অল প্লেন নিয়ে তোমাদের সবারই ধারণা আছে। প্লেন প্লেন মানে কি? প্লেন মানে যদি বাংলায় বলি সমতল, মানে এই ধরনের একটা সারফেস, ইট ইজ এ প্লেন। যে আমাদের ঘরের যে দেওয়ালগুলো আছে এগুলো প্লেন। তো দিজ আর অল এক্সাম্পলস অফ প্লেন। আচ্ছা, তাহলে ম্যাথমেটিক্যালি প্লেনকে ধরো আরো ভালোভাবে বোঝার জন্য আমরা বলতে পারি, প্লেন এমন একটা সারফেস, এই সারফেসের একটা বিশেষ প্রপার্টি কি? বিশেষ প্রপার্টি হলো এই সারফেসের উপরে যদি আমরা দুটো পয়েন্ট নেই, এবার এই দুটো পয়েন্ট যদি জয়েন করি তাহলে একটা লাইন পাবো। এই লাইনের উপরে যত পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ওই সারফেসের উপরে থাকবে। ইট ইজ পসিবল অনলি ফর প্লেন। প্লেন ছাড়া তুমি দেখো যে কোনো জিনিসের ক্ষেত্রে দুটো পয়েন্ট নিয়ে জয়েন করলে যে লাইনটা পাবো, লাইনের প্রতিটা পয়েন্ট ওই সার্ফেসের উপরে নাও থাকতে পারে। ফর এক্সাম্পল ধরো সাপোজ এটা, ধরো এটা এই এই জিনিসটা, তো এখানে কি, এখানে আমি যদি দুটো পয়েন্ট নিই, দুটো পয়েন্ট নিলাম, দুটো পয়েন্ট নিয়ে যদি জয়েন করি প্রত্যেকটা কি এটার উপরে থাকবে? দুটো পয়েন্ট দেখো এদিকে নিচে দিয়ে চলে যাবে। কাজে প্লেন ছাড়া বা ফুটবলের উপরে, ফুটবলের উপরে আমরা দুটো পয়েন্ট নিলাম, নিয়ে জয়েন করলাম, যে লাইনটা, লাইনটা কি কমপ্লিটলি ফুটবলের উপরে থাকবে? নিশ্চয়ই না, লাইনটা ফুটবলের কমপ্লিটলি ফুটবলের উপরে থাকবে না। কাজে এটা হলো প্লেনের প্রপার্টি। প্লেনের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি যেটা, সেটা হলো এই প্লেনের উপরে দুটো পয়েন্ট নিয়ে জয়েন করলে যে স্ট্রেইট লাইনটা, এই স্ট্রেইট লাইনটা কমপ্লিটলি ওইটার উপরেই থাকবে। বা স্ট্রেইট লাইন একই কথা যদি আমরা অন্যভাবে ঘুরিয়ে বলি, স্ট্রেইট লাইনের উপরে যত পয়েন্ট আছে এই পয়েন্টগুলো ওই সারফেসটার উপরেই থাকবে। ইট ইজ এ ইম্পর্টেন্ট প্রপার্টি অফ প্লেন। তো যাই হোক, আমরা প্লেন কি বুঝলাম, অ্যান্ড প্লেনের এক্সাম্পল তোমাদের আশেপাশে প্রচুর প্লেন তোমরা প্রতিদিনই আমরা দেখি, বাড়ির ওয়াল, আমাদের কলেজের হোয়াইট বোর্ড, আমাদের এই যে এই সারফেসটা, সবগুলো প্লেনের এক্সাম্পল। তো এখন আমরা ম্যাথমেটিক্যালি যখন প্লেন পড়বো, ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যেটা, সেটা হলো জেনারেল ইকুয়েশন অফ এ প্লেন। জেনারেল ইকুয়েশন অফ এ প্লেন, একটা প্লেনের জেনারেল ইকুয়েশন কি? আচ্ছা, এখানে মনে রাখবে যে একটা প্লেনের জেনারেল ইকুয়েশন হলো এই এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু জিরো। ইট ইজ দি জেনারেল ইকুয়েশন অফ এ প্লেন। ইট ক্যান বি প্রুভড, একটা প্লেনের জেনারেল ইকুয়েশন এটা, ইট ক্যান বি প্রুভড, এবং পরীক্ষায় বেশ কয়েকবার এই প্রুফটা এসছে। সো দ্যাট এটা কি, এটা কি টাইপের, এটা হলো তিনটা ভেরিয়েবলের একটা ইকুয়েশন অ্যান্ড লিনিয়ার ইকুয়েশন, প্রত্যেকটা পাওয়ার কত, ওয়ান। সো দ্যাট যে এভরি লিনিয়ার ইকুয়েশন ইন থ্রি ভেরিয়েবলস রিপ্রেজেন্টস এ প্লেন, পরীক্ষায় বেশ কয়েকবার এসছে। তো এই ইকুয়েশনটা প্লেন রিপ্রেজেন্ট করে এটা, এবং এটাকেই বলে জেনারেল ইকুয়েশন অফ প্লেন। এটা প্রুফ করে দেখানো যে প্রুফও খুব কঠিন এমন কিছু না। ধরো এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা ধরো একটা সারফেসের ইকুয়েশন, আমাদের দেখাতে হবে কি এই সারফেসটা আর নাথিং বাট প্লেন, এই সারফেসটাই প্লেন। তো এবার এই সারফেসের উপরে আমরা দুটো পয়েন্ট নিলাম, এই সারফেসের উপরে আমরা দুটো পয়েন্ট নিলাম, একটা পি, একটা পি এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, আর একটা কিউ এক্স টু ওয়াই টু জেড টু। দেখো আমরা কিন্তু এটাকে সারফেস বলছি, এখনো প্লেন বলিনি, আমরা প্রমাণ করব এই সারফেসটাই প্লেন। তো এই সারফেসের উপরে এই পয়েন্টটা আছে, এর মানে এই পয়েন্টটা সারফেসের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, এর মানে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি জেড ওয়ান প্লাস ডি ইকুয়াল টু জিরো। সিমিলারলি কিউ যেহেতু সারফেসের উপরে আছে, আমরা বলতে পারি এ এক্স টু প্লাস বি ওয়াই টু প্লাস সি জেড টু প্লাস ডি ইকুয়াল টু জিরো। আচ্ছা, এবার সেকেন্ড ইকুয়েশনটাকে ধরো ল্যামডা দিয়ে মাল্টিপ্লাই করে ফার্স্ট ইকুয়েশনের সাথে আমরা যোগ করি, তাহলে কি হবে, এ এক্স ওয়ান প্লাস, এক কাজ করি একসাথে করে নিই, এ ব্র্যাকেটে এক্স ওয়ান প্লাস ল্যামডা এক্স টু প্লাস বি ব্র্যাকেটে ওয়াই ওয়ান প্লাস ল্যামডা ওয়াই টু প্লাস সি ব্র্যাকেটে জেড ওয়ান প্লাস ল্যামডা জেড টু ইকুয়াল সরি প্লাস ডি ব্র্যাকেটে ওয়ান প্লাস ল্যামডা ইকুয়াল টু জিরো। ইমপ্লাইজ ওয়ান প্লাস ল্যামডা দিয়ে আমরা ডিভাইড করি, তাহলে কি পাবো, এ এক্স ওয়ান প্লাস ল্যামডা এক্স টু প্লাস
সরি বাই ওয়ান প্লাস ল্যামডা প্লাস বি ওয়াই ওয়ান প্লাস ল্যামডা ওয়াই টু বাই ওয়ান প্লাস ল্যামডা প্লাস সি জেড ওয়ান প্লাস ল্যামডা জেড টু বাই ওয়ান প্লাস ল্যামডা ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এই ইকুয়েশন পেলাম। এবার আমরা একটু এই কোয়ান্টিটিগুলো খেয়াল করি, এখানে যা লেখা আছে এগুলো আমরা একটু খেয়াল করি, এগুলো আসলে কি। এগুলো দেখো আমি এখানে বলার চেষ্টা করি, দুটো পয়েন্ট, এই ধরো এই দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টকে যে স্ট্রেট লাইনটা কানেক্ট করেছে এই স্ট্রেট লাইনের উপরে যে কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট, ধরো এটা একটা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট নিলাম, সাপোজ দিস ইজ দি পয়েন্ট, তো যে কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেটকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আমি আবারও বলছি এই স্ট্রেট লাইনের উপরে যে কোনো একটা পয়েন্ট, সাপোজ এটা, এই পয়েন্টটাকে, এই পয়েন্টের কোঅর্ডিনেটকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। দেখো এটা আমরা অলরেডি আগে জেনেছি, ধরো এই পয়েন্টটা এই স্ট্রেট লাইনটা, স্ট্রেট লাইনটাকে এম ইস টু এম রেশিওতে ডিভাইড করে, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কী হবে আমরা আগে দেখেছি, কি হবে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন, এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন, কমা এম জেড টু প্লাস এন জেড ওয়ান বাই এম প্লাস এন। এই হলো এই পয়েন্টার আর পয়েন্টার কোঅর্ডিনেট। এটাকে একটু আমরা অন্য ফর্মে লেখার চেষ্টা করি, কিভাবে লিখবো আমরা এন দিয়ে ডিভাইড করে দিই, এন দিয়ে ডিভাইড করি, তাহলে আর কে কীভাবে লেখা যায় দেখো, এম বাই এন, এম বাই এন এক্স টু প্লাস, আচ্ছা এভাবে লিখি এম বাই এন এক্স টু প্লাস এন দিয়ে ডিভাইড করলাম মানে এক্স ওয়ান, এদিকে এম বাই এন প্লাস ওয়ান কমা সেম আরো দুটো। আচ্ছা এবার এম বাই এন কে যদি আমরা ল্যামডা ধরি, এম বাই এন মানে ল্যামডা ধরলাম, তাহলে কি এক্স ওয়ান প্লাস ল্যামডা এক্স টু বাই ওয়ান প্লাস ল্যামডা সেম আরো দুটো, এখানে কি এম বাই এনের জায়গায় ল্যামডা বসালাম। তাহলে দেখো আর এর, আর এর কোঅর্ডিনেটকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, এইভাবে রিপ্রেজেন্ট করা যায়, এর মানে ল্যামডাটাকে ভেরি করিয়ে আমরা এই লাইনের উপরে সব পয়েন্ট পাবো, কখনো এটা কখনো এটা কখনো এটা, ল্যামডার উপর ডিপেন্ড করবো, ল্যামডা ভেরি করলে এখান এটা 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 এই লাইনের উপরে সব পয়েন্ট আমরা ল্যামডাকে ভেরি করিয়ে এই লাইনের উপরে সব পয়েন্ট পাবো। এর এবার দেখো যে দিস ইজ নাথিং বাট দিস, এর মানে এই পয়েন্টটা কি, এই এই পয়েন্টটা, এই জিনিসটা হলো এই লাইনের উপরে আছে এমন যে কোনো পয়েন্ট, এই লাইনের উপরে আছে এমন যে কোনো পয়েন্ট এটা রিপ্রেজেন্ট করে। তাহলে দেখো ধরো পয়েন্টটা, তাহলে এই এই লাইনের উপরে আছে যে কোনো পয়েন্ট রিপ্রেজেন্ট করছে এটা, তাই তো? এর মানে কি এই লাইনের উপরে যে কোনো পয়েন্ট এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে, এ ইন্টু দিস পয়েন্ট প্লাস বি ইন্টু এটা প্লাস সি ইন্টু এটা ইকুয়াল টু জিরো, এর মানে কি এই লাইনের উপরে যে কোনো পয়েন্ট এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে, এর মানে এই লাইনের উপরে যে কোনো পয়েন্ট এই সারফেসের উপরে আছে। তাহলে একটু আগে আমি দেখলাম প্লেন কাকে বলে, প্লেনের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হলো প্লেনের উপরে দুটো পয়েন্ট নিয়ে এটা যদি জয়েন করি তাহলে কানেক্টিং লাইনের উপরে সব পয়েন্ট ওই প্লেনের উপরেই থাকবে। তো সেম প্রপার্টি আমরা এখানে এই সার্ফেসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, দুটো পয়েন্ট নিয়েছিলাম, দুটো পয়েন্ট, এই যে দুটো পয়েন্ট নিলাম এক্স ওয়ান ওয়ান জেড ওয়ান এক্স টু ওয়ান টু জেড টু, পরে দেখলাম এই দুটো পয়েন্টকে জয়েন করলে যে লাইনটা পাওয়া যায় এই লাইনের উপরে যে কোনো পয়েন্টও এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, এর মানে দিস সার্ফেস ইজ নাথিং বাট এ প্লেন। এই কারণেই এভরি লিনিয়ার ইকুয়েশন ইন থ্রি ভেরিয়েবলস, এভরি লিনিয়ার ইকুয়েশন বা আমরা ফার্স্ট ডিগ্রি ইকুয়েশনও বলে, এভরি ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন ইন থ্রি ভেরিয়েবলস রিপ্রেজেন্টস এ প্লেন, এটা হলো একটা ইম্পর্টেন্ট থিওরেম এবং পরীক্ষায় বেশ কয়েকবার এসছে। তাহলে জেনারেল ইকুয়েশন অফ প্লেন আমরা পেয়ে গেলাম, তাহলে প্লেনের ইকুয়েশনের এই হলো জেনারেল স্ট্রাকচার। আচ্ছা নেক্সট আমরা প্লেনের ইকুয়েশনের আরও কয়েকটা চেহারা দেখব, নেক্সট হলো নর্মাল ফর্ম, নর্মাল ফর্ম অফ এন ইকুয়েশন অফ এ প্লেন, নর্মাল ফর্ম অফ এন ইকুয়েশন অফ এ প্লেন। আচ্ছা এখানে দেখো আমি সিচুয়েশনটার বোঝানোর চেষ্টা করি, আমি আগে যেটা বলেছিলাম যে থ্রি ডাইমেনশনালের জিওমেট্রির সবচেয়ে বড় অসুবিধা হলো
এটাকে ঠিকঠাক খাতায় ড্র করা যায় না, যেহেতু খাতাটা টু ডাইমেনশনাল, থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার, এখানে আমরা এক্স্যাক্টলি ড্র করতে পারবো না। আমরা চেষ্টা করবো মোটামুটি, বাকিটা তোমাদের ইমাজিন করে নিতে হবে। এই ক্ষেত্রেও একই জিনিস, আমরা দেখো আমি বোঝানোর চেষ্টা করি এইভাবে। আচ্ছা, নর্মাল ফর্ম, নর্মাল ফর্মটা কি দেখো, ধরো আচ্ছা এই হলো থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট অ্যাক্সেস। আচ্ছা এবার ধরো সাপোজ দিস ইজ এ প্লেন, এটা হলো প্লেন, এই হলো প্লেন, এটা হলো প্লেন, আমি একটু ডট ডট দিয়ে দেই হয়তো বা একটু বুঝতে সুবিধা হবে। এটা হলো প্লেন একটা। আচ্ছা এবার দিস ইজ দি অরিজিন, এটা হলো জেড, এটা হলো সাপোজ ওয়াই, এটা হলো এক্স। এবার মনে করো অরিজিন থেকে এই প্লেনের উপরে আমরা পারপেন্ডিকুলার ড্র করলাম, অরিজিন থেকে এই প্লেনের উপরে আমরা পারপেন্ডিকুলার ড্র করলাম, মানে এই লাইনটা এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার। আবার এটা কোত্থেকে এসছে, অরিজিন থেকে এসছে, অরিজিন থেকে এই প্লেনের উপরে আমরা পারপেন্ডিকুলার ড্র করলাম, এটা একটা নাম দিয়ে দিই ধরো পি। আচ্ছা তাহলে ওপি কি একটা পারপেন্ডিকুলার লাইন, ওপি একটা পারপেন্ডিকুলার লাইন, এই লাইনটার ডাইরেকশন কোসাইন মনে করো এল এম এন, এই লাইনটার ডাইরেকশন কোসাইন হলো এল এম এন, আর এই লাইনটার লেন্থ মনে করো পি, স্মল পি। আমি আবারও বলছি এই একটা প্লেন, এই প্লেনের উপরে অরিজিন থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম, এই পারপেন্ডিকুলার লাইনটার ডাইরেকশন কোসাইন হলো এল এম এন এবং এই পারপেন্ডিকুলার লাইনটার লেন্থ হলো পি, দেন ইট ক্যান বি প্রুভ দ্যাট ইকুয়েশন অফ দিস প্লেন ইজ এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু পি, এবং এই ফর্মটাকে বলে নর্মাল ফর্ম অব দি ইকুয়েশন অফ এ প্লেন, একটা প্লেনের ইকুয়েশনের নর্মাল ফর্ম বলে এটাকে। আচ্ছা যেহেতু আমরা বললাম এটাকে বলছি আমরা নর্মাল ফর্ম, নর্মাল ফর্মের মধ্যে দেখো আমাদের দু টাইপের জিনিস আছে, কি কি আছে, একটা হলো এলএমএন আর একটা হলো পি, এই দুটোর সিগনিফিকেন্স কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখা চাই, বোঝা মানে বুঝতে হবে এবং মনে রাখতে হবে। আমি দেখেছি ম্যাক্সিমাম স্টুডেন্টই এই ব্যাপারে মানে খুব ভালো কনসেপশন নেই, এখানে দু টাইপের জিনিস আছে, একটা হলো এলএমএন আর একটা হলো পি। তো হোয়ার, কেউ যদি বলে যে এখানে তো আছে, এটা তো নর্মাল ফর্মে আছে বলছে, হোয়াট ইজ এলএমএন, আনসারটা কি, এলএমএন হলো এই প্লেনের উপরে যদি আমরা অরিজিন থেকে পারপেন্ডিকুলার ড্র করি তাহলে ওই পারপেন্ডিকুলার লাইনের ডাইরেকশন কোসাইন হলো এলএমএন। আর কেউ যদি বলে হোয়াট ইজ পি, হোয়াট পি হলো অরিজিন থেকে পারপেন্ডিকুলার ড্র করলে এই প্লেনের উপরে যদি অরিজিন থেকে পারপেন্ডিকুলার ড্র করি তাহলে ওই পারপেন্ডিকুলার লাইনটার লেন্থ হলো পি, এই হলো এলএমএন অ্যান্ড পি এর সিগনিফিকেন্স। আচ্ছা এখানে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যেহেতু আমরা এলএমএন বলছি ডাইরেকশন কোসাইন, এর মানে আমার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু অবশ্যই যাতে ওয়ান হয়, এটা আমরা লক্ষ্য রাখবো। মোরওভার আমরা কি পি কি বলছি, পি হলো লেন্থ অফ দি পারপেন্ডিকুলার, যেহেতু লেন্থ ইট ক্যান নট বি নেগেটিভ, এর মানে পি সবসময় আমার নন নেগেটিভ হবে। কাজেই এই ইকুয়েশনটা লেখার সময় আমরা এই দুটো জিনিস মাথায় রাখব, তাহলেই নর্মাল ফর্ম মানে এসছে আমরা বুঝব। তো এই গেল আমাদের নর্মাল ফর্ম। আচ্ছা এবার দেখো আমরা যদি, আমরা কি বলছি এলএমএন হলো এই লাইনটার ডাইরেকশন কোসাইন, এই ফিগারটাকে আমরা আরেকটু ধরো হয়তো বা বুঝতে সুবিধা হবে, ধরো দিস ইজ আওয়ার রিকোয়ার্ড প্লেন, এই হলো আমাদের প্লেন, যে প্লেনটা নিয়ে আমরা ডিসকাস করছি, সাপোজ দিস ইজ দি অরিজিন, এই ফিগারটাকে আমরা এখানে আঁকছি একটু মানে অন্যভাবে বোঝার জন্য, এই হলো প্লেন, এই হলো অরিজিন, এবার অরিজিন থেকে প্লেনের উপরে পারপেন্ডিকুলার ড্র করলাম, সাপোজ দিস ইজ দি পারপেন্ডিকুলার, এই পারপেন্ডিকুলারটার লেন্থ মাপলাম, লেন্থ এলো স্মল পি, আর যেহেতু একটা লাইন ওপি কি, একটা লাইন, একটা লাইন কেমন লাইন, লাইনটা এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার,
তাহলে যেহেতু লাইন তার একটা ডাইরেকশন কোসাইন থাকবে, এই ডাইরেকশন কোসাইনটা ধরো এলএমএন, তাহলে এই প্লেনটার ইকুয়েশন কি এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু পি, এই হলো নর্মাল ফর্ম অফ দি ইকুয়েশন অফ এ প্লেন। মোরওভার দেখো, মোরওভার আমি ধরো ডাইরেক্ট এলএমএন আমাকে বলা হলো না, মানে ডাইরেক্ট ডাইরেকশন কোসাইন বলা হলো না, বলা হলো এই লাইনটা ওপি লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে আলফা অ্যাঙ্গেল করলো, ওয়াই অ্যাক্সিসের সাথে বিটা অ্যাঙ্গেল করলো, জেড অ্যাক্সিসের সাথে গামা অ্যাঙ্গেল করলো, এইভাবে বলা হলো। ডাইরেক্ট ডাইরেকশন কোসাইন না বলে আমাকে বলা হলো ওপি লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে আলফা, ওয়াই অ্যাক্সিসের সাথে বিটা, জেড অ্যাক্সিসের সাথে গামা অ্যাঙ্গেল করলো, দেন ইকুয়েশন অফ দি প্লেন কি হবে, মানে নর্মাল ফর্ম অফ দি ইকুয়েশন অফ প্লেন তাহলে কি হবে। তো লক্ষ্য করো, ডাইরেকশন কোসাইন ডাইরেক্ট না বলা থাকলেও আমার কিন্তু কি বলা আছে, ডাইরেকশন অ্যাঙ্গেল বলা আছে, এগুলো কি ইনফ্যাক্ট ডাইরেকশন অ্যাঙ্গেল। তাহলে যেহেতু ডাইরেকশন অ্যাঙ্গেল আমরা জানি আলফা বিটা গামা, তাহলে ডাইরেকশন কোসাইন কি হবে, কস আলফা কস বিটা কস গামা, এর মানে এল কত, এল হলো কস আলফা, এম হলো কস বিটা, এন হলো কস গামা। কাজেই ডাইরেক্ট ডাইরেকশন কোসাইন না জানা থাকলেও আমরা যদি ডাইরেকশন অ্যাঙ্গেল জানি, দেন অলসো উই ক্যান ফাইন্ড দি নর্মাল ফর্ম। তাহলে নর্মাল ফর্ম কি হবে, এল হলো কস আলফা, কস আলফা ইন্টু এক্স প্লাস এম হলো কস বিটা, কস বিটা ইন্টু ওয়াই প্লাস এন হলো কস গামা, তাহলে কস গাম কস গামা ইন্টু জেড ইকুয়াল টু পি। দিস ইজ দি নর্মাল ফর্ম অফ দি ইকুয়েশন অফ এ প্লেন হোয়েন ডাইরেকশন অ্যাঙ্গেল অফ দিস নর্মাল, কেমন নর্মাল, অরিজিন থেকে প্লেনের উপরে যেটা পারপেন্ডিকুলার, এই ধরনের একটা পারপেন্ডিকুলার লাইন, এই লাইনটার ডাইরেকশন অ্যাঙ্গেল যখন জানা থাকে তখন একটা ডাইরেকশন কোসাইন জানা থাকলে একটা, ইনফ্যাক্ট একই জিনিস, তোমরা বুঝতেই পারছো একই জিনিস। তো এই গেল আমার নর্মাল ফর্ম অফ দি ইকুয়েশন অফ এ প্লেন। আচ্ছা এবার দেখো, ধরো একটা প্লেনের ইকুয়েশন আমরা জানি ইন জেনারেল ফর্মে জানি, আমরা দুটো ফর্ম দেখলাম, একটা নর্মাল ফর্ম একটা জেনারেল ফর্ম। জেনারেল ফর্মে একটা আমরা দেখি, জেনারেল ফর্মে একটা যদি ইকুয়েশন জানা থাকে দেন তাকে আমরা নর্মাল ফর্মে কিভাবে নিতে পারি। বলে দিল যে টু আইস এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস টু ইকুয়াল টু জিরো, দিস ইজ দি ইকুয়েশন অফ এ প্লেন। আচ্ছা এটা কি ধরনের ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন না নর্মাল, নর্মাল ফর্মে আছে, কি করে বুঝবো। দেখো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু জিরো, এই ফর্মে তো আছেই। আচ্ছা নর্মাল ফর্মে আছে কি, নর্মাল ফর্মে থাকতে হলে প্রপার্টি কি একটু আগে আমি বললাম যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু আমার ওয়ান হবে, আর পিটা নন নেগেটিভ হবে। তাহলে আমরা দেখে দিই এল মানে কি, এখান থেকে এক্স এর কোফিসিয়েন্ট, ওয়াই এর কোফিসিয়েন্ট, জেড এর কোফিসিয়েন্ট, তাহলে আমরা দেখব যে কোফিসিয়েন্ট গুলোর সাম করলে কি ওয়ান আসে, এক্স এর কোফিসিয়েন্ট টু এটার মাইনাস ওয়ান এটার থ্রি, তাহলে কোফিসিয়েন্ট গুলোর স্কোয়ারের সাম করলে কি ওয়ান আসে, স্কোয়ার কত ফোর, এখানে ওয়ান মানে ফাইভ মানে নাইন মানে ফোরটিন, তাহলে কোফিসিয়েন্ট গুলোর স্কোয়ারের সাম কিন্তু ওয়ান না, এর মানে এটা নর্মাল ফর্মে নেই। তো আমার কাজ হলো, আমাকে বলা হলো এটা জেনারেল ফর্মে আছে, এটাকে নর্মাল ফর্মে নিয়ে যাও। তো জেনারেল ফর্মে থাকলে নর্মাল ফর্মে নেওয়ার কি টেকনিক, দেখো এটা জেনারেল ফর্মে আছে ইমপ্লাইজ এটাকে জাস্ট সিম্পলিফাই করব আমরা একটা স্পেসিফিক টেকনিক ইউজ করে। আমরা দেখো টেকনিকটা কি, ভেরি সিম্পল, তেমন কিছুই না। ফার্স্ট কাজ হলো আমরা ডিটাকে কনস্ট্যান্ট টার্মটাকে এদিকে নিয়ে যাই। আচ্ছা এরপরের কাজ হলো এক নাম্বার কি, আমরা কনস্ট্যান্ট টার্মকে পাঠালাম ওই দিকে রাইট হ্যান্ড সাইডে। দুই নাম্বার কাজ হলো যদি রাইট হ্যান্ড সাইডে পাঠানোর পরে কনস্ট্যান্ট টার্মটা নেগেটিভ থাকে তাহলে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে সব এই টার্মটাকে আমরা পজিটিভ বানাবো যদি নেগেটিভ থাকে, কিন্তু এই ক্ষেত্রে অলরেডি পজিটিভ আছে মানে এই স্টেপটা আমার মানে প্রয়োজন নেই। ধরো এখানে প্লাস টু যদি থাকতো এদিকে গেলে মাইনাস টু, সেক্ষেত্রে মাইনাস ওয়ান দিয়ে থ্রু আউট মাল্টিপ্লাই করতাম সো দ্যাট ইট বিকামস পজিটিভ, এই হলো আমার সেকেন্ড স্টেপ, এর মানে রাইট হ্যান্ড সাইডটাকে আমার পজিটিভ বানাবো। আচ্ছা এবার থার্ড স্টেপ, থার্ড স্টেপ হলো আমরা
কোফিসিয়েন্ট অফ এক্স কত টু তার স্কোয়ার, কোফিসিয়েন্ট অফ ওয়াই কত মাইনাস ওয়ান তার স্কোয়ার, কোফিসিয়েন্ট অফ জেড কত থ্রি তার স্কোয়ার, এই তিনটার স্কোয়ারের যোগফলের রুট ওভার, তাহলে রুট ওভার ফোর প্লাস ওয়ান প্লাস নাইন মানে রুট ওভার ফোরটিন, এটা দিয়ে আমরা প্রত্যেকটাকে ডিভাইড করব, তাহলে টু বাই রুট ফোরটিন প্লাস প্লাস দিয়ে লিখি তোমাদের তাহলে মানে বোঝাতে সুবিধা হবে, মাইনাস ওয়ান বাই রুট ফোরটিন, সরি টু বাই রুট ফোরটিন ইন্টু এক্স আছে, মাইনাস ওয়ান বাই রুট ফোরটিন ইন্টু ওয়াই প্লাস থ্রি বাই রুট ফোরটিন ইন্টু জেড ইকুয়াল টু টু বাই রুট ফোরটিন। এবার দেখো এই এটা দিয়ে ডিভাইড করার পর যেটা পেয়েছি আমরা বলছি ইট ইজ আওয়ার রিকোয়ার্ড নর্মাল ফর্ম, এটাই আমাদের নর্মাল ফর্ম, ঠিক কি না কীভাবে ভেরিফাই করবো আমাদের মানে প্রসেসটা যে ঠিক আছে বা আমরা যে নর্মাল ফর্ম পেয়ে গেছি কীভাবে বুঝবো, আমরা দেখে নিই যে নর্মাল ফর্মের জাস্ট দুটো প্রপার্টি, কী প্রপার্টি, পিটা পিটা এদিকে যেটা থাকবে সেটা নন নেগেটিভ হতে হবে, দেখো এটা নন নেগেটিভ আছে, আর কি এক্সের কোফিসিয়েন্টের স্কোয়ার প্লাস ওয়াইয়ের কোফিসিয়েন্টের স্কোয়ার প্লাস জেডের কোফিসিয়েন্টের স্কোয়ার করলে যাতে ওয়ান আসে, দেখো এক্সের কোফিসিয়েন্টের স্কোয়ার কত ফোর বাই রুট সরি ফোর বাই ফোরটিন, ওয়াইয়ের কোফিসিয়েন্টের স্কোয়ার ওয়ান বাই ফোরটিন সরি ওয়ান বাই ফোরটিন, জেডের কোফিসিয়েন্টের স্কোয়ার নাইন বাই ফোরটিন, এর মানে ফোরটিন বাই ফোরটিন মানে ওয়ান, কাজেই এক আমরা দেখতে পেলাম যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার ওয়ান হয়েছে, এর মানে দিস ইজ আওয়ার রিকোয়ার্ড নর্মাল ফর্ম, নর্মাল ফর্মে নিয়ে এসছি, জাস্ট তিনটা তিনটা স্টেপ, কনস্ট্যান্ট টার্মটা রাইট হ্যান্ড সাইডে পাঠাবো, কনস্ট্যান্ট টার্মটাকে পজিটিভ বানাবো, যদি পজিটিভ না থাকে এরপরে আমরা এই যে এক্স এর কোফিসিয়েন্টের স্কোয়ার প্লাস ওয়াই কোফিসিয়েন্টের স্কোয়ার প্লাস জেড এর কোফিসিয়েন্টের স্কোয়ারের রুট দিয়ে থ্রু আউট ডিভাইড করবো, তাহলে যেটা পাবো ইট ইজ আওয়ার রিকোয়ার্ড নর্মাল ফর্ম। আচ্ছা তাহলে নর্মাল ফর্ম পেয়ে গেলাম, এখান থেকে আরো কিছু কোয়েশ্চন মানে আসতে পারে, সেটা হলো নর্মাল ফর্মে আনলাম, এবারে বললো যে অরিজিন থেকে এই প্লেনটার উপরে পারপেন্ডিকুলার ড্র করলে এই পারপেন্ডিকুলারের লেন্থ কত, অরিজিন থেকে এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার ড্র করলে পারপেন্ডিকুলারের লেন্থ কত, তো এই জন্য আমরা এটাকে দেখো নর্মাল ফর্মে অলরেডি নিয়ে এসেছি, নর্মাল ফর্মে আনলে এদিকে যেটা থাকে এটা কম্পেয়ার করি একটু আগে যেটা পেয়েছি এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু পি, এটার সাথে এটা কম্পেয়ার করলাম, দেখো পির সিগনিফিকেন্স কী ছিল, পি ছিল অরিজিন থেকে লাইনটার সরি প্লেনটার উপরে পারপেন্ডিকুলার ড্র করলে ওই পারপেন্ডিকুলার লাইনের লেন্থ ছিল পি, তাহলে এখানে পির জায়গায় কী আছে টু বাই রুট ফোরটিন, এর মানে অরিজিন থেকে প্লেনের উপরে পারপেন্ডিকুলার ড্র করলে ওই পারপেন্ডিকুলার লাইনটার লেন্থ হলো টু বাই রুট ফোরটিন, এই একটা জিনিস পেলাম। আরেকটা সিমিলার কোয়েশ্চন হলো অরিজিন থেকে এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার ড্র করলে ওই পারপেন্ডিকুলার লাইনটার ডাইরেকশন কোসাইন কত, তাহলে কত ডাইরেকশন কোসাইন, এলিমেন্ট ছিল ডাইরেকশন কোসাইন, এর মানে ডাইরেকশন কোসাইন কত টু বাই রুট ফোরটিন মাইনাস ওয়ান বাই রুট ফোরটিন এদিকে থ্রি বাই রুট ফোরটিন, এই হলো ওই লাইনটা, কোন লাইনটা, যে লাইনটা অরিজিন থেকে এই প্লেনের উপরে যেটা পারপেন্ডিকুলার, অরিজিন থেকে এই প্লেনের উপরে যেটা পারপেন্ডিকুলার ওই লাইনটার ডাইরেকশন কোসাইন হলো এত। কাজেই নর্মাল ফর্ম থেকে দেখো আমরা দুটো ইম্পর্টেন্ট জিনিস পাই, এক হলো অরিজিন থেকে প্লেনের উপরে পারপেন্ডিকুলারের লেন্থ, আবার অরিজিন থেকে ওই প্লেনের উপরে পারপেন্ডিকুলার লাইনের ডাইরেকশন কোসাইন, এই দুটো ইম্পর্টেন্ট জিনিস আমরা নর্মাল ফর্ম থেকে বের করতে পারি। আচ্ছা তাহলে আমরা আরেকটা জিনিস দেখলাম নর্মাল ফর্ম, নর্মাল ফর্মটাকে আমরা কিভাবে মানে এক্সপ্লেইন করতে পারি এটা আমরা দেখলাম। নেক্সট আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, একই জিনিস আমরা একটু মানে অন্যভাবে আমি বোঝানোর চেষ্টা করি, এখান থেকেও বলা যেত তবুও আমি একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করি। আমরা জেনারেল ইকুয়েশন অফ এ প্লেন নিলাম এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, ধরো মাইনাস ডি নিলাম, আমার বুঝাতে সুবিধা হবে মাইনাস ডি হলে এই জন্য মাইনাস ডি নিলাম, এটা হলো জেনারেল ইকুয়েশন অফ এ প্লেন, যেমন এটার মতোই যেমন ছিল এমনই একটা দেওয়া আছে এবিসিডি, আমি এটাকে নর্মাল ফর্মে নেই, এরপরে দেখি কি হয়। নর্মাল ফর্মে নেওয়ার কি টেকনিক, আমরা ফার্স্ট কনস্ট্যান্ট টার্মটাকে আমরা এদিকে নিয়ে গেলাম, এটাকে পজিটিভ অলরেডি আছে মানে ডি যদি পজিটিভ হয় এটা পজিটিভ, এই জন্য এখানে মাইনাস নিয়েছে, কাজে এদিকে নিলে যাতে মানে পজিটিভ
থাকে এমপ্লয়িজ এবার কি এবার আমরা প্রত্যেকটাকে ডিভাইড করব কত দিয়ে এক্স এর কোএফিসিয়েন্টের স্কয়ার ওয়াই এর কোএফিসিয়েন্টের স্কয়ার জেড এর কোএফিসিয়েন্টের স্কয়ার এক্স এর কোএফিসিয়েন্টের স্কয়ার জেড এর কোএফিসিয়েন্টের স্কয়ার যত প্লাস c by root of r square plus b square plus c square z equal to d by root of r square plus b square plus c square এই করলাম এবার দেখো এটা কি নরমাল ফর্ম অবশ্যই নরমাল ফর্ম কারণ p টা পজিটিভ আবার এগুলোর স্কয়ারের সাম 1 হবে তাই ইট ইজ আওয়ার রিকোয়ার্ড নরমাল ফর্ম এবার দেখো যেহেতু নরমাল ফর্ম এর মানে এগুলোর সিগনিফিকেন্স কি এগুলো কি এগুলো হলো ओरिजिन थेके ए प्लेनटार उपरे जदि परपेंडिकुलार ड्र करी ताहले ए परपेंडिकुलार लाइनेर डायरेक्शन कोसाइन हलो ए तीनटा लक्ष्य करो आमि फिगार एके एक्सप्लेन करार चेष्टा करी एई हलो आमादेर प्लेन आंडार डिसकाशन माने ax प्लस by प्लस cz माइनस d इक्वल टू जीरो एई प्लेनटा তার নর্মাল ফর্ম পেলাম এটা এর মানে কি এগুলোর কি সিগনিফিকেন্স এগুলো যেটা এখানেও বললাম আমি অরিজিন থেকে এটা হলো অরিজিন অরিজিন থেকে যদি এই প্লেনের উপরে আমরা পারপেন্ডিকুলার ড্র করি তাহলে এই পারপেন্ডিকুলার লাইনটার ডাইরেকশন কোসাইন কত এ বাই রুট ওভার এত বি বাই রুট ওভার এত সি বাই রুট ওভার এত এই হলো অরিজিন থেকে এই লাইনের উপরে পারপেন্ডিকুলার ড্র করলে পারপেন্ডিকুলার লাইনের ডাইরেকশন কোসাইন তাহলে সেম লাইনটার ডাইরেকশন রেশিও কত হতে পারে সেম লাইনটার ডাইরেকশন রেশিও ডাইরেকশন কোসাইন থেকে ডাইরেকশন রেশিও কিভাবে যায় আমরা দেখেছিলাম যে কোনো একটা ফিক্সড নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে দিলে ডাইরেকশন কোসাইন থেকে ডাইরেকশন রেশিও মানে আসা যায় তাহলে আমরা একটা নাম্বার দিয়ে কোনো মাল্টিপ্লাই করি কোন নাম্বারটা দিয়ে মাল্টিপ্লাই করলে দেখতে সুন্দর হবে দেখো আমরা এটা দিয়ে মাল্টিপ্লাই করি যে রুটের নিচে যেটা আছে সরি এখানে তো কি আছে প্রত্যেকটা রুটে কত আছে স্কয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই আছে প্রত্যেকটা রুটে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমি আর লিখলাম না স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্রত্যেকটা রুটের নিচে এই আছে তো আমরা নিচে যেটা আছে এই ফিক্সড সংখ্যাটা যদি এটা নিই তাহলে এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিই যে কোনো একটা ফিক্সড নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলেই হলো আমরা এটা নিলাম তাহলে দেখতে সুন্দর হবে তাহলে ডাইরেকশন রেশিও কত নিতে পারি এটা দিয়ে যদি মাল্টিপ্লাই করি ডাইরেকশন রেশিও কত হবে এ বি সি কাজেই কি পেলাম এই লাইনের ডাইরেকশন রেশিও পেলাম এ বি সি এই লাইনটা কেমন এই লাইনটা হলো অরিজিন থেকে এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার ড্র করলে যে লাইনটা পাওয়া যায় এই লাইনের ডাইরেকশন রেশিও হলো এ বি সি আচ্ছা এবার মনে করো অরিজিন নট নেসারি অরিজিন না অন্য একটা পয়েন্ট যে কোনো একটা পয়েন্ট ধরো এই পয়েন্টটা এই পয়েন্ট থেকে এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার ড্র করলাম তাহলে এই এই পয়েন্ট থেকে এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার ড্র করলাম তাহলে এই পারপেন্ডিকুলার লাইনের ডাইরেকশন রেশিও কত নেওয়া যেতে পারে এই লাইনের ডাইরেকশন এই লাইনটা কেমন এই লাইনটা এটার উপরে পারপেন্ডিকুলার বাট নট নেসারলি ফ্রম অরিজিন যে কোনো একটা পয়েন্ট যে কোনো পয়েন্ট যে কোনো পয়েন্ট থেকে এই লাইনের উপরে আমরা পারপেন্ডিকুলার ড্র করলে এই পারপেন্ডিকুলার লাইনের ডাইরেকশন রেশিও কত নেওয়া যেতে পারে আমরা দেখো ফিগার থেকে বুঝতে পারছি এই দুটো লাইন কি এই দুটো লাইন হলো প্যারালাল এবার প্যারালাল লাইনের ডাইরেকশন রেশিওগুলো প্রপোর্শনাল হয় আমরা আগে দেখেছি আমরা দুটো লাইনের ক্ষেত্রে দেখেছিলাম কি কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি কি ছিল a1 a2 plus b1 b2 plus c1 c2 equal to 0 এই হলে দুটো লাইন পারপেন্ডিকুলার হয় আর প্যারালাল কখন হয় যখন a1 by a2 equal to b1 by b2 equal to c1 by c2 এর মানে ডাইরেকশন রেশিও গুলো যদি প্রপোর্শনাল হয় দেন দুটো লাইন প্যারালাল পারপেন্ডিকুলার হলে a1 a2 plus b1 b2 plus c1 c2 equal to 0 আর প্যারালাল হলে a1 by a2 equal to b1 by b2 equal to c1 by c2 মানে ডাইরেকশন রেশিও গুলো প্রপোর্শনাল তো প্যারালাল লাইনের ডাইরেকশন রেশিওগুলো যেহেতু প্রপোর্শনাল হয় অ্যান্ড একটা লাইনের ডাইরেকশন রেশিও এ বি সি কাজেই অপরটার ডাইরেকশন রেশিও আমরা কে ইন্টু এ কে ইন্টু বি কে ইন্টু সি নিতে পারি কে এর জায়গায় যদি ওয়ান নেই তাহলে এ বি সি নিলেও কোনো অসুবিধা নেই কাজেই এই লাইনটার ডাইরেকশন রেশিও পেলাম এ বি সি এই লাইনটা কেমন এই লাইনটা হলো এমন একটা লাইন যেটা
এই প্লেনটার উপরে পারপেন্ডিকুলার, দেখো রেস্ট্রিকশন অব্দি অতটুকুই, এই লাইনটা কেমন, এই লাইনটা হলো এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার, আর কোনো রেস্ট্রিকশন নেই। এটার ক্ষেত্রে রেস্ট্রিকশন কী ছিল, এটার ক্ষেত্রে রেস্ট্রিকশন ছিল এই লাইনটা এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইজ ফ্রম অরিজিন। কিন্তু এই লাইনের ক্ষেত্রে আমরা এই রেস্ট্রিকশনটাও সরিয়ে দিলাম, যেহেতু প্যারালাল কাজেই এটারও ডাইরেকশন রেশিও এবিসি নেওয়া যেতে পারে। তো এবিসিটা কি, এই লাইনের ডাইরেকশন রেশিও, এই লাইনটা কেমন, এই লাইনটা হলো এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার ফ্রম এনি পয়েন্ট, যে কোনো পয়েন্ট থেকে হতে পারে। তাহলে দেখো এই যে আমার অত লাস্ট ডিসকাশন, এই যে এক্ষুনি যেটা বললাম সেটা থেকে আর একটা ভেরি ইম্পর্ট্যান্ট কনক্লুশন হলো, আমরা যে প্লেনের ইকুয়েশনটা পেয়েছিলাম এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি বা মাইনাস ডি, যে কোনো একটাই নাম, এই প্লেনের ইকুয়েশনের ক্ষেত্রে এবিসিটা কি পেয়েছি, এবিসিটা পেয়েছি এই লাইনের ডাইরেকশন রেশিও। এই লাইনের ডাইরেকশন রেশিও মানে এই লাইনটা কেমন, এই লাইনটা হলো এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার। কাজেই হোয়াট ইজ দি সিগনিফিকেন্স অব এবিসি হিয়ার, সিগনিফিকেন্স কি, এবিসি আর দি ডাইরেকশন রেশিওজ অব এনি লাইন, এনি লাইন হুইচ ইজ কেমন লাইন, পারপেন্ডিকুলার টু দিস প্লেন, হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দিস প্লেন। এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট কনসেপ্ট যে একটা প্লেনের ইকুয়েশনের মধ্যে এবিসির কি সিগনিফিকেন্স, এবিসি মানে কি, এক্সের কোফিসিয়েন্ট ওয়াইয়ের কোফিসিয়েন্ট জেডের কোফিসিয়েন্টের কি সিগনিফিকেন্স, তাদের জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স হলো দে রিপ্রেজেন্ট দি ডাইরেকশন রেশিওজ অব এনি লাইন হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দি প্লেন। এই প্লেনের উপরে আছে, সরি, এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার যে কোনো লাইনের ডাইরেকশন রেশিও এবিসি আমরা নিতে পারি। দিস ইজ দি জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স অফ কোফিসিয়েন্ট অফ এক্স, কোফিসিয়েন্ট অফ ওয়াই, কোফিসিয়েন্ট অফ জেড। ফর এক্সাম্পল আমাকে যদি বলে এটা একটা প্লেনের ইকুয়েশন, এখানে এই যে টু মাইনাস ওয়ান আর থ্রি দিয়ে তুমি কি বুঝো, তাহলে আমার কি অ্যান্সার হবে, টু মাইনাস ওয়ান থ্রি হলো এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার এমন কোনো লাইনের ডাইরেকশন রেশিও। আমাকে বললো যে একটা প্লেনের ইকুয়েশন ফাইভ এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস সেভেন জেড প্লাস সেভেন ইকুয়াল টু জিরো, তো এখান থেকে তুমি ফাইভ মাইনাস সিক্স আর সেভেনের কি সিগনিফিকেন্স, তারা কি যে কোনো নাম্বার না তাদের কোনো জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স আছে, আমি কি বলবো যে না ওদের জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স আছে। কি সিগনিফিকেন্স, দিস থ্রি নাম্বারস ফাইভ মাইনাস সিক্স আর সেভেন রিপ্রেজেন্ট দি ডাইরেকশন রেশিওজ অব এনি লাইন হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দিস প্লেন। এই প্লেনটা যদি এটা হয় তাহলে তার উপরে পারপেন্ডিকুলার এই লাইনটা, যেমন এই লাইনটা তার উপরে পারপেন্ডিকুলার, এটা ডাইরেকশন রেশিও ফাইভ মাইনাস সিক্স সেভেন হতে পারে, এটা এটা এটার উপরে পারপেন্ডিকুলার, তার ডাইরেকশন রেশিও ফাইভ মাইনাস সিক্স সেভেন হতে পারে। কাজেই ফাইভ মাইনাস সিক্স সেভেন হলো ডাইরেকশন রেশিওজ অব এনি লাইন হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দিস প্লেন। কাজেই আমরা এটা এখান থেকে এই ডিসকাশন থেকে এটা মনে রাখবো যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি বা মাইনাস ডি, আমরা এখন প্লাস ডি দিয়ে দিলাম, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু জিরো, এটা হলো জেনারেল ইকুয়েশন অফ এ প্লেন। তো এখানে এবিসির সিগনিফিকেন্স কি, বা এখানে এক্স ওয়াই জেড এর কোফিসিয়েন্টের সিগনিফিকেন্স কি, এখানে এক্স ওয়াই জেড এর কোফিসিয়েন্টের সিগনিফিকেন্স হলো দে রিপ্রেজেন্ট দি ডাইরেকশন রেশিও অফ এ লাইন হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দিস প্লেন। এই কনসেপশনটা কিন্তু আমাদের প্রবলেম সলভ করতে হলে বারবার কাজে লাগবে। তো এখান থেকে আমরা একটা ভেরি ইম্পর্ট্যান্ট কনসেপশন আমরা এখান থেকে আমরা নিলাম। আচ্ছা, তো এখানে নর্মাল ফর্মের আলোচনাটা আপাতত এখানে থাক, আমরা যাই এবার আরেকটা ফর্ম, এটা হলো ইন্টারসেপ্ট ফর্ম। ইন্টারসেপ্ট ফর্ম, ইন্টারসেপ্ট ফর্ম, এটাও সোজা, এবং তোমরা দেখবে ক্লাস ইলেভেন টুয়েলভে স্ট্রেইট লাইন, যে তোমরা স্ট্রেইট লাইনে যা পেয়েছো ইন টু ডাইমেনশন, তার সাথে অনেক অনেক টপিকে প্লেনের থ্রি ডাইমেনশনের প্লেনের অনেকটা মিল তোমরা পাবে। তো এই ক্ষেত্রে দেখো ইন্টারসেপ্ট ফর্ম আমরা এক্সপ্লেইন করতে হলে আমরা আগে একটা ফিগার ড্র করে নিই, ফিগারটা এইভাবে ড্র করি, দিস ইজ দি, এই হলো ধরো প্লেনটা, দিস ইজ আওয়ার প্লেন, এই প্লেনটা এটা ধরো জেড এক্সিস, এটা ধরো এক্স এক্সিস, এটা ধরো ওয়াই এক্সিস, এটা হলো অরিজিন।
আচ্ছা, এই প্লেনটা এক্স অ্যাক্সিস কে এ ডিস্টেন্স দূরে ইন্টারসেক্ট করেছে, ওয়াই অ্যাক্সিস কে বি ডিস্টেন্স দূরে ইন্টারসেক্ট করেছে, জেড অ্যাক্সিস কে সি ডিস্টেন্স দূরে ইন্টারসেক্ট করেছে। তাহলে এই পয়েন্টটা, এই পয়েন্টটা যদি এ নেই, এটা যদি বি নেই, এটা যদি সি নেই, তাহলে এর কোঅর্ডিনেট কত? এ 0 0, বি এর কোঅর্ডিনেট 0 B 0, সি এর কোঅর্ডিনেট 0 0 C। তাহলে এই প্লেনটার ইকুয়েশন হয় এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল টু 1। দিস ইজ দি ইন্টারসেপ্ট ফর্ম অফ দি ইকুয়েশন অফ এ প্লেন। একটা প্লেনের ইকুয়েশনের এটাই হলো ইন্টারসেপ্ট ফর্ম। এখান থেকে আমরা কি কি পেতে পারি? এখান থেকে আমরা বুঝবো যে কোন অ্যাক্সিসকে কত দূরে, অরিজিন থেকে কত দূরে ইন্টারসেক্ট করেছে এটা বুঝবো, প্লাস পয়েন্ট অফ ইন্টারসেকশনগুলোও পাবো, অ্যাক্সিসের সাথে যে পয়েন্ট অফ ইন্টারসেকশন এগুলোও আমরা এই ইকুয়েশন থেকে আমরা বের করতে পারবো। সেটা হলো ইন্টারসেপ্ট ফর্ম। আমি একটু আগে বলেছিলাম যে স্ট্রেট লাইনে তোমরা আরে ক্লাস ইলেভেন টুয়েলভ যে প্লেন স্ট্রেট লাইন পেয়েছো, এখানে কি এমন ছিল? এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এই লাইনের ইকুয়েশন কি ছিল? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। কাজে দেখো মানে অনেকটা সিমিলারিটি আছে, ইলেভেন টুয়েলভ যে স্ট্রেট লাইন তার সাথে এখনের প্লেনের মানে কিছু কিছু জায়গায় একটা সিমিলারিটি তোমরা খুঁজে পাবে। ইভেন একটু আগে যেটা নর্মাল ফর্ম করেছিলাম আমরা, নর্মাল ফর্মে কি ছিল? যে নর্মাল ফর্মে ছিল যে এই প্লেনটা যদি প্লেনের উপরে যে পারপেন্ডিকুলার লাইন, এটা যদি তিনটা অ্যাক্সিসের সাথে আলফা বিটা গামা অ্যাঙ্গেল করে, তাহলে প্লেনের ইকুয়েশন কি ছিল? এক্স কস আলফা একটু আগে দেখলাম প্লাস ওয়াই কস বিটা প্লাস জেড কস গামা ইকুয়াল টু পি। সেম জিনিসটা কিন্তু তোমরা ইলেভেন টুয়েলভে পাওয়ার কথা, যদি স্ট্রেট লাইন এমন নিশ্চয়ই ছিল যে এই একটা লাইন, টু ডাইমেনশন একটা লাইন, এই লাইনটার উপরে অরিজিন থেকে যদি পারপেন্ডিকুলার ড্র করি, এই পারপেন্ডিকুলারের লেন্থ হলো পি, আর এই পারপেন্ডিকুলার লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে তার অ্যাঙ্গেল হলো আলফা, তাহলে এই লাইনের ইকুয়েশন তোমরা নিশ্চয়ই পেয়েছো যে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি এমন পাওয়ার কথা। এটা আর এটা আসলে কাছাকাছি জিনিস। কেন দেখো কাছাকাছি? এই যে এক্স কস আলফা, তোমরা হলো ভাবতে পারো এখানে তো সবগুলো কস, এখানে আবার সাইন কেন হলো? কেন সাইন হলো আমি দেখাচ্ছি, দেখো ইকুয়াল টু ওয়াই সাইন আলফা। আচ্ছা এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা ধরো বিটা নেই, মানে ওয়াই অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেলটা বিটা, তাহলে আলফা মানে কত? আলফা মানে 90 - বিটা, তাহলে সাইন 90 - বিটা ইকুয়াল টু পি, মানে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন 90 - বিটা মানে কস বিটা ইকুয়াল টু পি। তাহলে দেখো এই যে এক্স কস আলফা প্লাস ওয়াই কস বিটা প্লাস জেড কস গামা ইকুয়াল টু পি, এখানে এক্স কস আলফা প্লাস ওয়াই কস বিটা, যেহেতু এখানে তোমরা টু ডাইমেনশন পড়ছো হাবিং জেড নেই ইকুয়াল টু পি, কাজেই স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমরা যদিও এই ফর্মে পড়েছি তার ভিতরের জিনিসটা আসলে এটা, ঠিক আছে? তো আমরা যদিও এটা তোমাদের পরীক্ষা পেপারে লাগছে না, আমি জাস্ট প্রসঙ্গক্রমে বলছি, যেহেতু এটা বললাম যে টু ডাইমেনশনের স্ট্রেট লাইনের সাথে থ্রি ডাইমেনশনের প্লেনের কিছু কিছু জায়গায় তোমরা একটা মিল হয়তো খুঁজে পেতে পারো, এটা বোঝানোর জন্যই আমি মানে রেফারেন্সটা দিলাম। তো যাই হোক, আমরা ইন্টারসেপ্ট ফর্ম আমরা এখানে দেখলাম, দিস ইজ ইন্টারসেপ্ট ফর্ম। তাহলে আমরা জেনারেল ফর্ম দেখলাম, জেনারেল ফর্ম, এরপরে আমরা দেখলাম নর্মাল ফর্ম, এরপরে আমরা দেখলাম ইন্টারসেপ্ট ফর্ম। এই তিনটা ইম্পর্টেন্ট ফর্ম দেখলাম অফ দি ইকুয়েশন অফ এ প্লেন। তো আমরা এখানে দেখলাম যে প্লেনের ইকুয়েশনের তিনটা ফর্ম, একটা হলো জেনারেল ফর্ম মানে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু 0, এরপরে আমরা দেখলাম নর্মাল ফর্ম এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু পি, হোয়ার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1 এন্ড পি নন নেগেটিভ। এরপরে দেখলাম ইন্টারসেপ্ট ফর্ম, ইন্টারসেপ্ট ফর্ম মানে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল টু 1। তো এই হলো আমরা তিনটা ফর্ম, আমি একবার লিখে নিই, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এ এক্স প্লাস বি ওয়াই, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু 0।
This is general form, normal form ki Lx plus My plus Nz equal to P, where L square plus M square plus X square equal to 1 and P greater than equal to 0. আচ্ছা আর কি দেখলাম এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল টু ওয়ান, এই তিনটা ফর্ম আমরা দেখলাম। এবার আমরা প্লেনের আরও কিছু ফর্মুলা দেখি, প্লেন সম্বন্ধে আরও কিছু ফর্মুলা আমরা দেখি। আচ্ছা দুটো প্লেনের ইন্টারসেকশন, যেমন আমরা দুটো লাইনের আমরা দেখি যে দুটো লাইনে আমরা অনেক ছোট ক্লাসে দুটো লাইনের ইন্টারসেকশন কেমন হয়, দুটো লাইনের ইন্টারসেকশন হয় একটা পয়েন্ট। সিমিলারলি দুটো প্লেনের ইন্টারসেকশন কেমন হবে, দুটো প্লেন লাইন না হয় যদি দুটো প্লেনে, সাপোজ দিস ইজ এ প্লেন, এটা একটা প্লেন অ্যান্ড সাপোজ দিস ইজ অ্যানাদার প্লেন, এটা আর একটা প্লেন, তাহলে এই দুটোর ইন্টারসেকশন অনেকটা তোমরা বইয়ের মতো ভাবতে পারো, লাইক এ বুক। যেমন এটা যদি একটা পেজ হয় তাহলে এটা একটা প্লেন, সাপোজ দিস ইজ এ প্লেন, আবার এটা একটা প্লেন, তো এই দুটোর ইন্টারসেকশন কোথায়, দিস ইজ দি ইন্টারসেকশন অফ দিস, এর মানে কি এটা, এটা কেমন দেখতে, এটা স্ট্রেট লাইন। কাজেই দুটো লাইনের ইন্টারসেকশন যেমন পয়েন্ট হয়, তেমনি সিমিলারলি দুটো প্লেনের ইন্টারসেকশন হয় একটা লাইন, দিস ইজ দি ইন্টারসেকশন অফ দিস টু প্লেনস, পি ওয়ান ইকুয়াল টু জিরো, পি টু ইকুয়াল টু জিরো, এই হলো দুটো প্লেন, তাহলে তাদের ইন্টারসেকশনটা হলো একটা স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন। যেহেতু দুটো প্লেনের ইন্টারসেকশন একটা স্ট্রেট লাইন, তাই একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনকে দুটো প্লেনের ইকুয়েশন যদি একসাথে লিখে দিস তাহলে একটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে, যেটা আমরা পরের চ্যাপ্টারে দেখবো, স্ট্রেট লাইনস ইন থ্রি ডাইমেনশন। এই চ্যাপ্টারে গেলে দেখবো যে একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করার মেথড হলো যে দুটো প্লেনের ইকুয়েশনকে আমরা সাইমালটেনিয়াসলি যদি লিখে মানে কনসিডার করি, এই দুটো প্লেন যদি আমরা একসাথে কনসিডার করি দেন একসাথে দুটো একটা কিন্তু স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে, ইন্ডিভিজুয়ালি ইট ইজ এ প্লেন, ইন্ডিভিজুয়ালি ইট ইজ এ প্লেন, বাট সাইমালটেনিয়াসলি দে রিপ্রেজেন্ট এ স্ট্রেট লাইন। কারণটা কি, কারণটা হলো ইন্টারসেকশন অফ টু প্লেনস ইজ এ স্ট্রেট লাইন। যাই হোক, তো এই ডিসকাশনটা আমাদের স্ট্রেট লাইন চ্যাপ্টারে করলেও হয়, আমরা পরে আবার হয়তো করবো। তো আপাতত আমরা দুটো প্লেনের ইন্টারসেকশন একটা স্ট্রেট লাইন এতটুকু বুঝলাম। আচ্ছা এবার এই স্ট্রেট লাইন দিয়ে যদি অন্য আরেকটা প্লেন পাস হয়, এই স্ট্রেট লাইনটা দিয়ে যদি অন্য আরেকটা প্লেন পাস হয়, আচ্ছা দুটো প্লেনে আমরা ধরো একটা এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান জেড প্লাস ডি ওয়ান ইকুয়াল টু জিরো, এই হলো একটা প্লেনের ইকুয়েশন, আরেকটা প্লেনের ইকুয়েশন এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু জেড প্লাস ডি টু ইকুয়াল টু জিরো, এটা হলো আরেকটা প্লেনের ইকুয়েশন। তাহলে এই দুটো কোথায় ইন্টারসেক্ট করবে, একটা স্ট্রেট লাইনে ইন্টারসেক্ট করবে, যদি প্যারালাল না হয়, প্যারালাল হলে তো এটা আলাদা ব্যাপার, ইন্টারসেক্ট করবে না সেক্ষেত্রে, যদি মানে দুটো নন প্যারালাল প্লেনস, দুটো নন প্যারালাল প্লেনস ইন্টারসেক্ট করবে একটা স্ট্রেট লাইনে। আচ্ছা এবার এই স্ট্রেট লাইনটা দিয়ে যদি অন্য একটা প্লেন পাস হয়, এই স্ট্রেট লাইনটা দিয়ে অন্য কোনো প্লেন যদি পাস হয়, তাহলে ওই প্লেনের ইকুয়েশন কীভাবে নেওয়া যেতে পারে। আমরা কি বললাম, এই দুটো প্লেনের ইন্টারসেকশন একটা স্ট্রেট লাইন, এবার এই স্ট্রেট লাইনটা দিয়ে যদি অন্য আরেকটা প্লেন পাস হয়, যেমন আমি এখানে দেখানোর চেষ্টা করি, এই একটা প্লেন এই একটা প্লেন দুটো ইন্টারসেকশন হলো এই স্ট্রেট লাইন, এবার এই স্ট্রেট লাইনটা দিয়ে আরেকটা প্লেন পাস হলো, সাপোজ দিস ইজ দি প্লেন, দেখো এই প্লেনটা এই দুটো প্লেনের যে ইন্টারসেকশনের যে স্ট্রেট লাইনটা তৈরি হয়েছে, এই স্ট্রেট লাইনটা দিয়ে কিন্তু এই প্লেনটা পাস হয়েছে। কাজেই এই প্লেনের ইকুয়েশন কী নেওয়া যেতে পারে এটাই আমরা দেখব, তো এই প্লেনের ইকুয়েশন নেওয়া যেতে পারে, ফার্স্ট ইকুয়েশন, ফার্স্ট ইকুয়েশন এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান জেড প্লাস ডি ওয়ান প্লাস, এই গেল ফার্স্ট ইকুয়েশন, ল্যামডা ইন্টু সেকেন্ড ইকুয়েশন এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু জেড প্লাস ডি টু ইকুয়াল টু জিরো, এই হলো গিয়ে ওই থার্ড প্লেনটার ইকুয়েশন। থার্ড প্লেনটা মানে যে প্লেনটা
এই দুটো প্লেনের ইন্টারসেকশন দিয়ে গেছে, ওই প্লেনটার ইকুয়েশন হলো এটা। আমি আবারও বলছি, এই দুটো হলো প্লেন, এই দুটো একটা স্ট্রেট লাইনে ইন্টারসেক্ট করে, এবার এই স্ট্রেট লাইন দিয়ে যে প্লেনটা পাস হয় ওই প্লেনটার ইকুয়েশন হলো এটা। কাজেই দি ইকুয়েশন অফ দি প্লেন পাসিং থ্রু দি লাইন্স অফ ইন্টারসেকশন অফ দিস অ্যান্ড দিস ইজ দিস। এই হলো ওই প্লেনটার ইকুয়েশন, দি ইকুয়েশন অফ এ প্লেন পাসিং থ্রু দি লাইন্স অফ ইন্টারসেকশন অফ দিস অ্যান্ড দিস ইজ দিস, হোয়ার ল্যামডা ইজ এ স্কেলার, হোয়ার ল্যামডা ইজ এ স্কেলার। তো এটা একটা ফর্মুলা, আমরা এই ফর্মুলাটা পরে অঙ্ক করতে গেলে কাজে লাগবে। তো আপাতত এটা দেখলাম যে দুটো প্লেনের ইন্টারসেকশনের ফলে যে স্ট্রেট লাইনটা তৈরি হয়, এই স্ট্রেট লাইন দিয়ে অন্য কোনো প্লেন পাস হলে ওই প্লেনের ইকুয়েশন আমরা এভাবে নিতে পারি। এটা এই ফর্মুলাটা আমরা মুখস্থ রাখবো, মনে রাখা খুব সোজা। কী করব, ফার্স্ট ইকুয়েশন সব লেফট হ্যান্ড সাইডে এনে এদিকে জিরো করে ফার্স্ট ইকুয়েশনটা নেব, প্লাস ল্যামডা ইন্টু সেম সেকেন্ড ইকুয়েশনটা নেব, ইকুয়াল টু জিরো, হয় ল্যামডা ইজ এ স্কেলার। এই গেল একটা ফর্মুলা। আচ্ছা, এখানে লিখে রাখি তাহলে ইন্টারসেকশন অফ টু প্লেনস, ইন্টারসেকশন অফ টু প্লেনস, এই গেল একটা প্লেনগুলো কি কি, এই হলো একটা প্লেন এ ওয়ান এ টু, সরি এ ওয়ান বি ওয়ান সি ওয়ান ডি ওয়ান দিয়ে, আরেকটা হলো এ টু বি টু সি টু ডি টু দিয়ে আরেকটা প্লেন। আচ্ছা, এবার আমরা এই দুটো প্লেন নিয়ে আরো কয়েকটা ফর্মুলা দেখি, এই দুটো প্লেন নিয়ে আমরা আরো অন্য কয়েকটা ফর্মুলা দেখি। আচ্ছা, নেক্সট, এই দুটো প্লেন যেহেতু আমরা কনসিডার করছি দে আর নন প্যারালাল, মানে ইন্টারসেক্ট করবে, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত, এই দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেল কত। আমার ড্রয়িং খুব খারাপ, স্টিল আমি ট্রাই করছি। অ্যাঙ্গেল বিটুইন টু প্লেনস, এই দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেল কত। দেখো অ্যাঙ্গেলটা কি আমি বোঝানোর চেষ্টা করছি, আগেই বলেছিলাম থ্রি ডাইমেনশন আঁকা খুব কষ্ট ঠিক মতো বোঝানো, মানে এই অ্যাঙ্গেলটা কত, হোয়াট ইজ দি অ্যাঙ্গেল বিটুইন দিস। এটার ইকুয়েশন কি, এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান জেড প্লাস ডি ওয়ান ইকুয়াল টু জিরো, এটার ইকুয়েশন এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু জেড প্লাস ডি টু ইকুয়াল টু জিরো। তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেলটা থিটা ধরে নিলাম, মানে আমরা আমাদের থিটার ভ্যালু চাই। আচ্ছা লক্ষ্য করো, থিটার ভ্যালু বের করা খুব ইজি। কেন ইজি, মনে করো এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার লাইন ধরো, এটা এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার লাইন হলো এটা। আমার আঁকাটা হয়তো বা ঠিক মতো হয়নি, মোর ওভার ইট ইজ থ্রি ডাইমেনশনাল, আঁকা খুব কষ্ট। তো এই এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার লাইন এটা, এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার লাইন এটা। এবার এই দুটো পারপেন্ডিকুলার লাইনের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে পারপেন্ডিকুলার লাইনের মধ্যে অ্যাঙ্গেল কত হবে। তোমরা একটু ইমাজিন বা একটু মানে যদি চিন্তা করো, দেখবে দিস অ্যাঙ্গেল উইল অলসো বি থিটা, এই অ্যাঙ্গেলটাও থিটা। এবার দেখো এই লাইনটার ডাইরেকশন রেশিও কি বলা যাবে, এই লাইনটার ডাইরেকশন রেশিও অফকোর্স বলা যাবে। কারণটা কি, কারণটা হলো এই লাইনটা হলো এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার, আমি একটু আগে বলেছি এগুলো, এটা এই প্লেনের উপর পারপেন্ডিকুলার, এটা এই প্লেনের উপর পারপেন্ডিকুলার। তো এই লাইনটা যদি এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার হয় দেন তার ডাইরেকশন রেশিও বলা খুব সহজ, কারণ আমরা একটু আগে দেখেছি যে এ ওয়ান বি ওয়ান সি ওয়ানের হোয়াট ইজ দি জিওমেট্রিক্যাল সিগনিফিক্যান্স অফ এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, এ ওয়ান বি ওয়ান সি ওয়ানের জিওমেট্রিক্যাল সিগনিফিক্যান্স হলো এ ওয়ান বি ওয়ান সি ওয়ান রিপ্রেজেন্টস ডাইরেকশন রেশিও অফ এনি লাইন হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দিস প্লেন। তো এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার এমন কোনো লাইনের ডাইরেকশন রেশিও হলো এ ওয়ান বি ওয়ান সি ওয়ান। এবার যেহেতু এটা এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার নিয়েছে, এর মানে তার ডাইরেকশন রেশিও হলো এ ওয়ান বি ওয়ান সি ওয়ান। সিমিলারলি তাহলে তার ডাইরেকশন রেশিও কত হবে, এ টু বি টু সি টু, এ টু বি টু সি টু। এবার দুটো লাইনের ডাইরেকশন রেশিও জানি, তো তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেলের কি ফর্মুলা, কস থিটা ইকুয়াল টু কত আমরা পেয়েছি এর আগে,
a1 a2 plus b1 b2 plus c1 c2 by root over a1 square plus b1 square plus c1 square root over a2 square plus b2 square plus c2 square. তাহলে দেখো ওই স্ট্রেইট দুটো স্ট্রেইট লাইনের মধ্যে অ্যাঙ্গেলের যে ফর্মুলা তার সাহায্য নিয়েই কিন্তু আমরা দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেল বের করলাম এবং ফর্মুলা একই ফর্মুলা ওইখানেও ছিল মনে করে দেখবে কস থিটা ইকুয়াল টু এত ছিল স্ট্রেইট লাইনের ক্ষেত্রে এর কাজেই দুটো স্ট্রেইট লাইনের মধ্যে অ্যাঙ্গেলের যে ফর্মুলা সেম ফর্মুলা হলো দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেলের সেম ফর্মুলা আচ্ছা যেহেতু ফর্মুলা সেম কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি অ্যান্ড প্যারালিজম সেম পারপেন্ডিকুলার কখন যখন এটা 90 মানে কস থিটা 0 এর মানে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 0 দিস ইজ দি কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি কন্ডিশন অফ প্যারালিজম কখন প্যারালাল হবে কি আগের মতোই আমরা দেখো আগে করেছিলাম তাহলে কি হবে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2 এক কথা এক্স এর কোফিসিয়েন্ট ওয়াই এর কোফিসিয়েন্ট এন্ড জেড এর কোফিসিয়েন্ট গুলো যদি প্রপোর্শনাল হয় যদি প্রপোর্শনাল হয় দেন দি লাইনস উইল বি সরি দি প্লেনস উইল বি প্যারালাল টু ইচ আদার এই হলো কন্ডিশন অফ প্যারালিজম আচ্ছা নেক্সট তাহলে আমরা এখানে দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেলের ফর্মুলা দেখলাম কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি দেখলাম কন্ডিশন অফ প্যারালিজম দেখলাম আচ্ছা নেক্সট ফর্মুলা হলো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু জিরো ইজ এ প্লেন এই প্লেনের সাথে প্যারালাল এমন কোনো প্লেনের ইকুয়েশন কি নেওয়া যেতে পারে এই প্লেনের সাথে প্যারালাল এমন কোনো প্লেনের ইকুয়েশন কি নেওয়া যেতে পারে তার মেথড হলো ভেরি ইজি মেথড হলো কত সেম এই প্লেনের সাথে প্যারালাল এমন প্লেনের ইকুয়েশন ক্যান বি টেকেন অ্যাজ এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস কে ইকুয়াল টু জিরো এর মানে শুধু কনস্ট্যান্ট টার্মটা চেঞ্জ করলাম শুধু কনস্ট্যান্ট টার্মটা চেঞ্জ করলাম কাজেই দি ইকুয়েশন অফ এ প্লেন প্যারালাল টু দিস প্লেন ক্যান বি টেকেন অ্যাজ দিস দিস ইজ অ্যানাদার ফর্মুলা এই ফর্মুলা দিয়ে আমরা কোনো একটা গিভেন প্লেনের প্যারালাল প্লেনের ইকুয়েশন আমরা প্রয়োজন মতো লিখতে পারবো ইউজিং দিস ফর্মুলা আচ্ছা তাহলে গেল আরেকটা পয়েন্ট গেল আমাদের আচ্ছা নেক্সট দেখি একটা প্লেন একটা এখানে একটা প্লেন আছে দিস ইজ এ প্লেন এখানে একটা পয়েন্ট প্লেনের ইকুয়েশন জানি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু জিরো পয়েন্টের কোঅর্ডিনেট জানি আলফা বিটা গামা তাহলে এই পয়েন্ট থেকে এই প্লেনের ডিস্টেন্স কত এই ডিস্টেন্সটা কত এই পয়েন্ট থেকে এই প্লেনের ডিস্টেন্স কত আচ্ছা সেক্ষেত্রে এটা এই ডিস্টেন্সটাও বের করা যায় একটু আমাদের ক্যালকুলেশন করতে হবে যাই হোক আপাতত লাইকে ফর্মুলা আমরা মনে রাখি ফর্মুলা ইজি মনে রাখা একটা টেকনিক আছে দেখো তোমরা ইয়েতেও পেয়েছো ক্লাস ইলেভেন টুয়েলভে সিমিলার ফর্মুলা পেয়েছো পেয়েছো ফর স্ট্রেট লাইন আলফা বিটা গামা আলফা বিটা গামা এই পয়েন্টটা এই ইকুয়েশনে বসিয়ে দেবো তাহলে কি পাবো এ আলফা প্লাস বি বিটা প্লাস সি গামা প্লাস ডি পয়েন্টটা প্লে এখানে বসিয়ে দিলাম বাই রুট ওভার এক্স এর কোফিসিয়েন্টের স্কোয়ার প্লাস ওয়াই এর কোফিসিয়েন্টের স্কোয়ার প্লাস জেড এর কোফিসিয়েন্টের স্কোয়ার দিস ইজ দি ডিস্টেন্স অফ দিস পয়েন্ট ফ্রম দিস প্লেন যেহেতু এটা ডিস্টেন্স কাজেই আমরা মডিউলাস ভ্যালু নিতে পারি মানে নেগেটিভ সাইন আসলেও আমরা এটা কনসিডার করবো না আমরা সবসময় নিউমারিক্যাল ভ্যালুটাই কনসিডার করবো এত ইউনিট ফলে এখানে কি পেলাম এখানে পেলাম ডিস্টেন্স অফ এ পয়েন্ট ফ্রম এ প্লেন একটা পয়েন্ট থেকে একটা প্লেনের ডিস্টেন্স আচ্ছা নেক্সট দেখি আমরা আরেকটা জিনিস দেখি এটা হলো আহ
বাইসেক্টর, বাইসেক্টর অফ দি অ্যাঙ্গেলস, বাইসেক্টর অফ দি অ্যাঙ্গেলস বিটুইন টু প্লেনস, বিটুইন টু প্লেনস, দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেলের বাইসেক্টর। আচ্ছা, এই ক্ষেত্রেও প্লেন দিয়ে ড্র করাটা আমার পক্ষে একটু মুশকিল হবে, আমি লাইন দিয়ে বোঝানোর চেষ্টা করি। তোমরা জিনিসটা কিন্তু প্লেনের ক্ষেত্রে, কিন্তু আমি ছবিটা মানে ঠিক ছবিটা আঁকার সুবিধার জন্য আমরা লাইন দিয়ে বোঝা আমি লাইন দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরো এই দুটো প্লেন আমি আঁকছি, কিন্তু লাইন দিয়ে তোমরা মনে রাখবে প্লেন, বাইসেক্টর অফ দি অ্যাঙ্গেলস বিটুইন টু প্লেনস, এই দুটো হলো প্লেন, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত? দুটো অ্যাঙ্গেল আছে, একটা হলো একিউট অ্যাঙ্গেল, একটা হলো অপটিউস অ্যাঙ্গেল। এবার এই অ্যাঙ্গেলের বাইসেক্টর কোনটা, মানে এই অ্যাঙ্গেলটাকে সমান দুই ভাগে ভাগ করেছে কোনটা? এই একটা প্লেন আর এই আরেকটা প্লেন, এই প্লেনটা ভাগ করেছে কোনটাকে? অপটিউস অ্যাঙ্গেলের বাইসেক্টর হলো এটা, এটা হলো একিউট অ্যাঙ্গেলের বাইসেক্টর। এর মানে কোনো দুটো প্লেনের ক্ষেত্রে অ্যাঙ্গেল বাইসেক্টর থাকে দুটো, একটা হলো ফর একিউট অ্যাঙ্গেল, একটা হলো ফর অপটিউস অ্যাঙ্গেল। আচ্ছা, এখন এই দুটো বাইসেক্টরের ইকুয়েশন কী হবে, এই দুটো বাইসেক্টরের ইকুয়েশন কী হবে, এই দুটো বাইসেক্টরের? তাহলে আচ্ছা, প্লেনগুলো আমরা আগের মতোই, আগে যেমন নিয়েছিলাম এমনই নিই। প্লেনগুলো হলো এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান জেড প্লাস ডি ওয়ান ইকুয়াল টু জিরো একটা, আর একটা হলো এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু জেড প্লাস ডি টু ইকুয়াল টু জিরো, এই হলো দুটো প্লেন। এবার তাদের মধ্যে অ্যাঙ্গেলের বাইসেক্টর হবে, আমরা এখানে দেখলাম দুটো হবে, এই দুটোর ইকুয়েশন কি? এই দুটোর ইকুয়েশন হলো এইভাবে, দেখো মনে রাখা খুব সোজা, এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান জেড প্লাস ডি ওয়ান বাই রুট ওভার এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার প্লাস সি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু, এদিকে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু জেড প্লাস ডি টু বাই রুট ওভার এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার, এই হলো অ্যাঙ্গেলের বাইসেক্টর। এখনও শেষ হয়নি, অ্যাঙ্গেলের বাইসেক্টর কয়টা? দুটো, একটা হলো ফর অ্যাকিউট অ্যাঙ্গেল, একটা হলো ফর অপটিউস অ্যাঙ্গেল। তো দুটো বাইসেক্টর আমরা কিভাবে পাবো? এখানে একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে, এখানে প্লাস মাইনাস আছে, প্লাস দিয়ে একটা বাইসেক্টর পাবো, মাইনাস নিলে আরেকটা বাইসেক্টর পাবো। কাজেই এখানে দুটো বাইসেক্টরেরই ইকুয়েশন আমরা এখানে দেওয়া আছে, প্লাস দিয়ে একটা বাইসেক্টর হবে, মাইনাস দিয়ে আরেকটা বাইসেক্টর হবে। নেক্সট কোয়েশ্চন হলো, যদিও কোয়েশ্চনটা এখন মানে রেজ করছি, আনসারটা পরে আমরা খুঁজব। নেক্সট কোয়েশ্চন হলো যে আমরা জানি এখানে যে দুটো বাইসেক্টর আছে তার মধ্যে একটা অ্যাকিউট অ্যাঙ্গেলের আর একটা অপটিউস অ্যাঙ্গেলের। এখন নেক্সট কোয়েশ্চন হলো কোনটা অ্যাকিউটের কোনটা অপটিউসের? আমার ডেফিনেটলি আমার মানে মার্ক করে দিতে হবে যে এটা অ্যাকিউট এটা অপটিউসের, তার জন্য একটা টেকনিক আছে আমরা পরে প্রবলেম সলভ করতে গিয়ে দেখব। কাজেই এখান থেকে আমরা আইডেন্টিফাই করতে হবে, পরীক্ষায় অনেক সময় আসে যে বাইসেক্টর বের করো, অ্যান্ড নট অনলি মানে শুধু বের করলেই চলবে না, বের করার পর আইডেন্টিফাই করো কোনটা অ্যাকিউট অ্যাঙ্গেলের অ্যান্ড কোনটা অপটিউস অ্যাঙ্গেলের। কাজেই আচ্ছা, প্রবলেম সলভ করতে গেলে আমরা এই জায়গাটা দেখবো, আপাতত আমরা অ্যাঙ্গেলের বাইসেক্টর হিসেবে এই দুটো ইকুয়েশন আমরা মনে রাখবো। এই গেল বাইসেক্টর অফ দি অ্যাঙ্গেলস বিটুইন টু প্লেনস। আচ্ছা, নেক্সট আরেকটা দেখি ফর্মুলা, এটা খুব মানে ইম্পর্ট্যান্ট ফর্মুলা, প্রবলেম সলভ করতে গেলে খুব ফ্রিকোয়েন্টলি ইউজ, আসলে একটু আগেই বলা যেত, যাই হোক আমার এক্ষুনি মনে পড়লো। এটাকে বলে ওয়ান পয়েন্ট ইকুয়েশন, ওয়ান পয়েন্ট ইকুয়েশন। ইকুয়েশন অব এ প্লেন, ইকুয়েশন অব এ প্লেন পাসিং থ্রু দি পয়েন্ট, পাসিং থ্রু দি পয়েন্ট, ইকুয়েশন অব এ প্লেন পাসিং থ্রু দি পয়েন্ট সাপোজ আলফা বিটা গামা, ক্যান বি টেকেন অ্যাজ, ক্যান বি টেকেন অ্যাজ,
equation of a plane passing through the point alpha beta gamma can be taken as देखो की भावे नीते पारी आंसर टा खाना मैं अच्छा आंसर टा पढ़े लग बे जगह तो लग बो पढ़े लग बागे हमरा देखी माने आंसर टा कतो आशे देखी है पढ़े खाने लिख बो इक्वेशन ऑफ़ प्लेन पासिंग थ्रू दी पॉइंट ऐतो कैन बी टेकन एस धरो प्लेन टा जी प्लेन टा हमरा बोलची अल्फा बीटा गामा दिए गए थे ये प्लेन टा इक्वेशन हमरा धर ला ए एक्स प्लस बी वाई प्लस सी जेड प्लस डी इक्वल टू जीरो ये हलो प्लेन टा इक्वेशन এবার আমরা বলছি কি এই প্লেনটা আলফা বিটা গামা দিয়ে গেছে এর মানে ইকুয়েশনকে স্যাটিসফাই করবে আলফা বিটা গামা তাহলে এ আলফা বি বিটা প্লাস সি গামা প্লাস ডি ইকুয়াল টু জিরো এবার একটা থেকে একটা সাবট্রাক্ট করো তাহলে এ ইন্টু এক্স মাইনাস আলফা প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস বিটা প্লাস সি ইন্টু জেড গা মাইনাস গামা ইকুয়াল টু জিরো এই হলো ওয়ান পয়েন্ট ইকুয়েশন এটাকেই বলে ওয়ান পয়েন্ট ইকুয়েশন তাহলে আমরা ওয়ান পয়েন্ট ইকুয়েশনটা কি পেলাম এ ইন্টু এক্স মাইনাস আলফা প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস বিটা প্লাস সি ইন্টু জেড মাইনাস গামা ইকুয়াল টু জিরো দিস ইজ ওয়ান পয়েন্ট ইকুয়েশন এটাও আমাদের প্রবলেম সলভ করতে গেলে খুব কাজে লাগে এই গেল ওয়ান পয়েন্ট ইকুয়েশন আচ্ছা তাহলে এখানে দেখো আমরা প্লেনের উপরে যে ডিসকাশনটা করলাম আমার মনে হয় অনেকগুলো সাইডই আমি অলরেডি কভার করেছি তো এবার আমরা দেখি কয়েকটা প্রবলেম সলভ করার আমরা চেষ্টা করি যদি কিছু মানে বাদ যায় আমি ডিসকাস করিনি আমি পরে যদি মনে পড়ে তখন আমি ডিসকাস করে দেব বাট ম্যাক্সিমাম জিনিসই উই হ্যাভ অলরেডি ডিসকাসড হিয়ার তো আমাদের ফর্মুলাগুলো খুব ভালো করে মনে রাখতে হবে এবার এই ফর্মুলাগুলো আমরা মাথায় রেখে প্রবলেম সলভ করার চেষ্টা করি এবার আমরা দেখি যে আমি তোমাদের এস বি সেনগুপ্তর বইটা আপাতত ফলো করছি এস বি অ্যাকর্ডিং টু এস বি সেনগুপ্তর দেখো আমরা কোন একটা প্রবলেম নেই আচ্ছা এই প্রবলেমটা নেই আপাতত সিক্স এট টু ধরো টু নিলাম কি বলেছে ফাইন দি ইকুয়েশন of the plane passing through the following points find the equation of the plane passing through the following points ki ki point 042 comma minus 361 comma 432 find the equation of the plane passing through the points এত এই তিনটা পয়েন্ট এই তিনটা পয়েন্ট দিয়ে যায় এমন প্লেনের ইকুয়েশন আমার বের করতে হবে আচ্ছা তাহলে আমি দেখো ম্যাক্সিমাম জায়গা আমি মানে ইংলিশ সেন্টেন্সগুলো আমি লিখবো না কারণ আদারওয়াইজ প্রচুর টাইম নেবে আমার এই ভিডিওটা তৈরি করতে আমি অনেক কিছু মুখে বলে যাচ্ছি তোমরা যদি ভিডিওটা দেখে প্রিপেয়ার করার চেষ্টা করো তাহলে আমি যেগুলো বলছি এগুলো তোমরা খাতায় লিখে নেবে আমার এখানে লিখলে প্রচুর সময় নষ্ট হবে আচ্ছা আমি আবারও কোয়েশনটা বলছি ফাইন্ড দি ইকুয়েশন অফ দি প্লেন পাসিং থ্রু দি ফলোয়িং পয়েন্টস তিনটা পয়েন্ট দেওয়া আছে তো লেট দি গিভেন পয়েন্টস আর কি কি পি 042 কমা কিউ মাইনাস 361 অ্যান্ড আর 432 আমরা ধরে নিলাম এই তিনটা হলো পয়েন্ট পি কিউ আর এবার ইকুয়েশন অফ দি প্লেন পাসিং থ্রু দি পয়েন্ট পি ইজ ইকুয়েশন অফ দি প্লেন পাসিং থ্রু দি পয়েন্ট পি ইজ আচ্ছা পি দিয়ে পাস হয় এমন প্লেনের ইকুয়েশন কত নেওয়া যেতে পারে একটু আগে আমরা দেখলাম ওয়ান পয়েন্ট ইকুয়েশন কি এ ইন্টু এক্স মাইনাস আলফা মানে জিরো প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস বিটা মানে ফোর প্লাস সি ইন্টু জেড মাইনাস গাম্মা মানে টু দিস ইকুয়াল টু জিরো তাহলে পি দিয়ে যায় এমন প্লেনের ইকুয়েশন আমরা এখানে লিখলাম এবার এই পয়েন্টটাই দেখো সরি এই প্লেনটাই কিউ আর আর দিয়েও যায় এই প্লেনটাই কিউ আর আর দিয়েও যায় তাহলে কিউ আর আর এর কোঅর্ডিনেট এই প্লেনের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে তো স্যাটিসফাই করাও তাহলে তাহলে কিউ আর আর এর কোঅর্ডিনেট স্যাটিসফাই করলে কি পাবো এ ইন্টু
एक्सर जगह माइनस थ्री माइनस जीरो ना लिखलो चल तो अच्छा बी वायर जगह सिक्स माइनस फोर प्लस सी जेडर जगह वन माइनस टू इक्वल टू जीरो एकटू सिम्प्लीफाई करे नहीं ताहले माइनस थ्री ए प्लस टू बी माइनस सी इक्वल टू जीरो एटा नम्बर दिलाम दुई सेम এই প্লেনটা যেহেতু আর দিও যায় আর এর ইকুয়েশনটা আর এর কোঅর্ডিনেট তাকে স্যাটিসফাই করবে এর মানে a ইনটু x হলো 4 মাইনাস 0 প্লাস b ইনটু y হলো 3 মাইনাস 4 প্লাস c ইনটু z হলো 2 মাইনাস 2 ইকুয়াল টু 0 ঠিক লিখলাম তো 4 3 2 ইমপ্লাইজ তাহলে 4 a माइनस बी प्लस जीरो इंटू सी इक्वल टू जीरो दिल तीन नम्बर तो तीनटा इक्वेशन पेल अच्छा हमारे टार्गेट कि टार्गेट हलो प्लेन इक्वेशन बेर करा यार मैं अभी जो ए बी सी बेर करते बी सर भैल्यू बसाले प्लेन इक्वेशन पे जा टार्गेट हलो प्लेन इक्वेशन बेर करा यार मैं ए बी सी बेर करा আচ্ছা এখান থেকে প্লেনের ইকুয়েশন বের করার দুটো টেকনিক আছে দুটো টেকনিক আমি দুটো টেকনিকই দেখাই তোমরা যেটা ভালো লাগে এটাই ফলো করবে তো ফার্স্ট মেথড আচ্ছা দেখো ফার্স্ট মেথডটা হলো আমরা ওয়ান টু থ্রি এই তিনটা ইকুয়েশন থেকে দেখো এ বি সি ইলিমিনেট করে দেই উইথ দি হেল্প অফ এ ডিটারমিনেন্ট তাহলে লিখি যে ইলিমিনেটিং এ বি সি ইলিমিনেটিং এ বি অ্যান্ড সি ফ্রম ওয়ান টু অ্যান্ড থ্রি ইলিমিনেটিং এ বি সি ফ্রম ওয়ান টু অ্যান্ড থ্রি আমরা কী পাবো দেখো তিনটা ইকুয়েশন খেয়াল করো ফার্স্ট ইকুয়েশনে এর কোফিসিয়েন্ট কত এক্স মাইনাস জিরো বা এক্স বি এর কোফিসিয়েন্ট ওয়াই মাইনাস ফোর সি এর কোফিসিয়েন্ট জেড মাইনাস টু সেকেন্ড ইকুয়েশনে এর কোফিসিয়েন্ট মাইনাস থ্রি বি এর কোফিসিয়েন্ট টু সি এর কোফিসিয়েন্ট মাইনাস ওয়ান থার্ড ইকুয়েশনে এর কোফিসিয়েন্ট ফোর বি এর কোফিসিয়েন্ট মাইনাস ওয়ান সি এর কোফিসিয়েন্ট জিরো দিস ডিটারমিনেন্ট ইকুয়াল টু জিরো এই হলো আমরা একটা টেকনিক যে এই তিনটা ইকুয়েশন থেকে আমরা এ বি সি ইলিমিনেট করবো উইথ দি হেল্প অফ দিস ডিটারমিনেন্ট এইভাবে ডিটারমিনেন্টটা তৈরি করতে হয় এর কোফিসিয়েন্ট বির কোফিসিয়েন্ট সির কোফিসিয়েন্ট তিনটা ইকুয়েশন থেকে কালেক্ট করে আমরা এই ডিটারমিনেন্টটা তৈরি করলাম এবার এটাকে এক্সপ্যান্ড করে দাও এবার এটাকে এক্সপ্যান্ড করে দাও কীভাবে এক্সপ্যান্ড করবে এই তো জানো এই ডিটারমিনেন্টের এক্সপ্যানশন খুবই সোজা জিরো মাইনাস ওয়ান প্লাস সরি মাইনাস ওয়াই মাইনাস ফোর জিরো প্লাস ফোর প্লাস জেড মাইনাস টু কি পাবো থ্রি মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো ইমপ্লাইজ মাইনাস এক্স এদিকে মাইনাস ফোর ইন্টু ওয়াই মাইনাস ফোর এদিকে মাইনাস থ্রি ইন্টু জেড মাইনাস টু ইকুয়াল টু জিরো ইমপ্লাইজ মাইনাস এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস থ্রি জেড এদিকে প্লাস সিক্সটিন প্লাস সিক্স মানে প্লাস টোয়েন্টি টু প্লাস টোয়েন্টি টু ইকুয়াল টু জিরো অর এক্স প্লাস ফোর ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস টোয়েন্টি টু ইকুয়াল টু জিরো দিস ইজ দি ইকুয়েশন অফ দি প্লেন তাহলে কোয়েশনটা কী ছিল কোয়েশনটা ছিল কোয়েশনটা ছিল যে এই তিনটা পয়েন্ট দিয়ে কোন প্লেনটা মানে এই তিনটা পয়েন্ট দিয়ে যে প্লেনটা পাস হবে এই প্লেনটার ইকুয়েশন বের করো আমরা কী করলাম আমরা তিনটা পয়েন্টকে পি কিউ আর ধরলাম এবার যেহেতু প্লেনটা পি দিয়ে পাস হয় আমরা ওয়ান পয়েন্ট ইকুয়েশন ইউজ করলাম এটাকে নাম দিলাম নাম্বার ওয়ান এবার এই নাম্বার ওয়ান প্লেনটাই আর কিউ দিয়েও পাস হয় আর দিয়েও পাস হয় এর মানে কিউ আর এর ইকুয়েশন কোঅর্ডিনেট তাকে স্যাটিসফাই করবে তো স্যাটিসফাই করে আমরা আরও দুটো ইকুয়েশন পেলাম এবার এই টোটাল তিনটা ইকুয়েশন থেকে আমরা এ বি সি এলিমিনেট করে
finally a result পেলাম. This is the equation of the plane passing through these three points. আচ্ছা আর যেটা আরেকটা টেকনিক দেখাচ্ছিলাম একই জিনিস প্রায় কাছাকাছি সেকেন্ড মেথড দেখাই যেটা তোমাদের ভালো লাগে. সেকেন্ড মেথডে তোমরা করতে পারো কি বাই ক্রস মাল্টিপ্লিকেশন ফ্রম টু অ্যান্ড থ্রি থেকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি. তাহলে এ বাই এত, বি বাই এত, সি বাই এত, এর ক্ষেত্রে কি হবে দুটো ইকুয়েশন দেখো পাশাপাশি লিখলে দেখতে মানে সুবিধা হতো. আমি এখানে আবার লিখে নিই ইকুয়েশন দুটো, আদারওয়াইজ ভুল হওয়ার চান্স থাকে, তাই না? তাহলে মাইনাস থ্রি এ প্লাস টু বি মাইনাস সি ইকুয়াল টু জিরো, এদিকে ফোর এ মাইনাস বি প্লাস জিরো সি ইকুয়াল টু জিরো, এই দুটো হলো ইকুয়েশন. তাহলে এর নিচে কত আসবে? জিরো মাইনাস ওয়ান, বির নিচে মাইনাস ফোর, এদিকে জিরো, আর সির নিচে থ্রি মাইনাস এইট ইমপ্লাইজ. তাহলে এ বাই ওয়ান ইকুয়াল টু বি বাই ফোর ইকুয়াল টু সি বাই ফাইভ. এবার এ বি সির এই ভ্যালুগুলো ধরো মনে মনে আমরা ইকুয়াল টু কে ধরলাম, তাহলে এ বি এর ভ্যালু কত কে, বির ভ্যালু ফোর কে, সির ভ্যালু ফাইভ কে, এই এ বি সির ভ্যালুগুলো আমরা ওয়ানে নিয়ে বসাই. তাহলে পুটিং দিস ভ্যালুজ অফ এ বি সি ইন ওয়ান উই গেট কী পাবো, এখানে আমি লিখছি না, আর লিখবে পুটিং দিস ভ্যালুজ অফ এ বি সি ইন ওয়ান উই গেট কী পেলাম দেখো, ওয়ান হলো এটা এ ইন্টু এক্স, এর ভ্যালু কত কে ইন্টু এক্স, প্লাস বির ভ্যালু ফোর কে, ফোর কে ইন্টু ওয়াই মাইনাস ফোর, প্লাস সির ভ্যালু ফাইভ কে, ফাইভ কে ইন্টু জেড মাইনাস টু ইকুয়াল টু জিরো, কে দিয়ে ডিভাইড করে দাও, তাহলে থাকবে কত এক্স প্লাস ফোর ওয়াই প্লাস ফাইভ জেড, তাহলে এক্স প্লাস ফোর ওয়াই, এক্স প্লাস ফোর ওয়াই প্লাস ফাইভ জেড, এদিকে মাইনাস সিক্সটিন, এখানে মাইনাস টেন, মানে মাইনাস টোয়েন্টি সিক্স, মাইনাস সিক্সটিন মাইনাস মাইনাস টোয়েন্টি সিক্স ইকুয়াল টু জিরো. আমার এই ক্যালকুলেশনে নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে, একটু দেখে নাও এই ক্যালকুলেশনে কোথাও নিশ্চয়ই ভুল হয়েছে. মাইনাস থ্রি টু মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস ফোর, আচ্ছা তাহলে দেখো কী ছিল, ফোর ইন্টু ওয়াই মাইনাস ফোর, মানে এই কোফিসিয়েন্টটাতে আমার একটু কত এক্সের কোফিসিয়েন্ট কত, এখানে ওয়াইয়ের কোফিসিয়েন্ট ফোর, জেডের কোফিসিয়েন্টটাতে গণ্ডগোল আছে, জেড কত থ্রি মাইনাস এইট, এখানে থ্রি মাইনাস এইট, তাহলে মাইনাস ফাইভ, তাহলে মাইনাস ফাইভ জেড, এদিকে মাইনাস মাইনাস তো সিক্সটিন আর মাইনাস টেন মানে টোয়েন্টি সিক্স, ফাইভ জেড মাইনাস টোয়েন্টি সিক্স, হ্যাঁ এখন ঠিক আছে. তাহলে দেখো আমরা এই মেথডেও প্লেনের ইকুয়েশনটা আমরা বের করতে পারি. কাজে যে কোনো একটা টেকনিক তোমরা অ্যাডপ্ট করো, একটা টেকনিক হলো ডিটারমিনেন্ট ইউজ করে নেই তিনটা ইকুয়েশন কনসিডার করে, আর একটা টেকনিকে লাস্ট দুটো ইকুয়েশন থেকে ক্রস মাল্টিপ্লাই করে এবিসি বের করি. এবার এই এবিসির ভ্যালুগুলো নিয়ে আমরা এক নাম্বার ইকুয়েশনে বসাই, তাহলে আমরা এই ধরনের যে কোনো প্রবলেম সলভ করতে পারবো যেখানে বলা তিনটা পয়েন্ট দিয়ে বলা হয় ফাইন্ড দি ইকুয়েশন অফ দি প্লেন. এই ধরনের যে কোনো প্রবলেম আমরা সলভ করতে পারবো ইউজিং দিস টেকনিক. আচ্ছা নেক্সট আমরা যাই দেখি আর কী ধরনের প্রবলেম আমরা করতে পারি. যেমন ধরো সাপোজ সিক্সটিনের বি, সিক্সটিনের বি এটার পেজ নাম্বারটা তো দেখতে পাচ্ছি না, যাই হোক পেজ নাম্বারটা বুঝতে পারছি না, এনিওয়ে আচ্ছা টু এইটটি সিক্স বোধ হয়, টু এইটটি সিক্স পেজে সিক্সটিনের বি কোয়েশন কি, ফাইন্ড দি ইকুয়েশন অফ দি প্লেন হুইচ পাসেস থ্রু দি পয়েন্ট এত এত এত. আচ্ছা এটা আঁকার চেষ্টা করি, আমরা সবসময় চেষ্টা করব
একটা ফিগার দিয়ে প্রবলেমটাকে রিপ্রেজেন্ট করা, যাতে বারবার কোয়েশ্চনের দিকে আমার তাকাতে না হয়, অ্যান্ড এক্সামিনারও যাতে খাতা দেখার সময় তোমার রিপ্রেজেন্টেশন থেকে বুঝে যায় যে কি দেওয়া আছে এবং কি বের করতে হবে। তো কোয়েশ্চনটা কি, ফাইন্ড দি ইকুয়েশন অফ দি প্লেন হুইচ পাসেস থ্রু দি পয়েন্ট 2, 1, -1, এর মানে প্লেনটা এই পয়েন্ট দিয়ে যায় 2, 1, -1, অ্যান্ড ইজ অর্থোগোনাল টু ইচ অফ দি প্লেনস এত অ্যান্ড এত। আরও দুটো প্লেন দেওয়া আছে, এবং এই দুটো প্লেনের সাথেই এই প্লেনটা অর্থগোনাল মানে পারপেন্ডিকুলার। তাহলে দেখো আমি মোটামুটিভাবে আঁকার চেষ্টা করেছি, আরও দুটো প্লেন দেওয়া আছে এবং দে আর পারপেন্ডিকুলার, এটা এটার মধ্যে অ্যাঙ্গেল 90, এই দুটো এটার মধ্যে অ্যাঙ্গেল 90। বাকি দুটো ইকুয়েশন কী কী, একটার ইকুয়েশন হলো x - y + z = 1, আরেকটার ইকুয়েশন হলো 3x + 4y - 2z = 0, একটা ইকুয়েশন এই আর একটা ইকুয়েশন এই। তাহলে পুরো প্রবলেমটা কী দেওয়া আছে, একটা প্লেন যেটা এই পয়েন্ট দিয়ে পাস হয় এবং এই দুটো প্লেনের সাথে পারপেন্ডিকুলার, তার ইকুয়েশন বের করা, আমার বের করতে হবে এই প্লেনের ইকুয়েশন। তাহলে দেখো এই ফিগার থেকে এভরিথিং ক্লিয়ার, কোন পয়েন্ট দিয়ে যায় লিখে দিলাম, কোন দুটো প্লেনের সাথে পারপেন্ডিকুলার লিখে দিলাম, কোনটার ইকুয়েশন বের করতে হবে তাও দেখিয়ে দিলাম, এখান থেকে সবগুলো ক্লিয়ার। এবার আমরা দেখো প্রবলেমটা সলভ করে, খুব ইজি প্রবলেম, যেহেতু রিকোয়ার্ড প্লেনটা এই পয়েন্ট দিয়ে পাস হয় তাহলে 1 পয়েন্ট ইকুয়েশন ইউজ করে আমরা এই প্লেনের ইকুয়েশন কী নিতে পারি, a (x - α) = 2 + b (y - β) = 1 + c (z - γ) = 1 হয়ে যাবে, = 0। আচ্ছা এবার দেখো এই প্লেনটাই, কি বলা আছে, পারপেন্ডিকুলার টু দিস অ্যান্ড দিস, এই প্লেনটাই পারপেন্ডিকুলার টু, আমি এই দুটো প্লেনের ইকুয়েশন লিখি, আর একটা কি 3x + 4y - 2z = 0, এই দুটো প্লেনের সাথে পারপেন্ডিকুলার। তাহলে 1 আর 2 যেহেতু পারপেন্ডিকুলার, আমরা জানি দুটো প্লেন যদি পারপেন্ডিকুলার হয় তাহলে কন্ডিশন কি, কন্ডিশন হলো a(1a)(2) + b(1b)(2) + c(1c)(2) = 0। তাহলে আমরা কি লিখতে পারি, এখান থেকে কি বুঝলাম, a(1a)(2) মানে এটার x এর কোএফিসিয়েন্ট কত, a, এটার x এর কোএফিসিয়েন্ট 1, প্লাস b(1b)(2), এটার y এর কোএফিসিয়েন্ট b, এটার y এর কোএফিসিয়েন্ট -1, প্লাস c(1c)(2), এটার z এর কোএফিসিয়েন্ট c, এটার z এর কোএফিসিয়েন্ট 1, a(1a)(2) + b(1b)(2) + c(1c)(2) = 0, এই পেলাম। সেম জিনিস, এটা আর 3 নম্বরও পারপেন্ডিকুলার, কাজেই সেম জিনিস অ্যাপ্লাই করলে কি পাবো, 3a + 4b - 2c = 0, এটাকে দিয়ে দেই 4, এটাকে দিয়ে দেই 5। এবার আগের মতো ইলিমিনেটিং এ বি সি ফ্রম দিস দিস অ্যান্ড দিস, 1, 4, 5 থেকে যদি এ বি সি ইলিমিনেট করি দেন উই গেট দি রিকোয়ার্ড ইকুয়েশন অফ দি প্লেন অ্যাজ, কীভাবে লিখি ডিটারমিনেন্টের সাহায্যে, কত এখানে x - 2 y - 1 z + 1, এখানে এখানে কত, 1 - 1 1, এখানে 3, 4 - 2, দিস ইকুয়াল টু 0, ইমপ্লাইজ এখন জাস্ট এক্সপ্যান্ড করে দাও, তাহলে 2 - 4 মানে -2 × x - 2, এদিকে এদিকে কত হবে, এভাবে নিয়ে নিই 3 + 2 = 5 + 5 × y - 1 + 4 + 3 = 7 × z + 1 = 0, ইমপ্লাইজ -2x + 5y + 7z, এবার 4 - 5 - 1 + 7 = 6 = 0, দিস ইজ দি রিকোয়ার্ড ইকুয়েশন অফ দি প্লেন, এর মানে এই প্লেনটার ইকুয়েশন হলো এটা, -2x + 5y + 7z + 6 = 0।
এই হলো আমাদের মাইনাস, একটু রেজাল্টটা মিলিয়ে নেই, 2x মাইনাস 5y মাইনাস 7z এদিকে মাইনাস 6, এটা দুটো ঠিকই আছে। নেক্সট আমরা আরেকটা প্রবলেম নেই। দেখো এখানে একটা একটা প্লেন দেওয়া আছে। প্লেনটা কি? প্লেনটা হলো আমি একটা ফিগারই আঁকি, ধরো সাপোজ দিস ইজ দি প্লেন, এখানে একটা প্লেন দেওয়া আছে। প্লেনটার ইকুয়েশন কি? x প্লাস 2y মাইনাস 2z ইকুয়াল টু 9। x প্লাস 2y মাইনাস 2z ইকুয়াল টু 9। আচ্ছা আর দুটো পয়েন্ট দেওয়া আছে, কি কি? একটা পয়েন্ট হলো পি, সাপোজ 2, 3, -5, একটা পয়েন্ট পি, আর একটা পয়েন্ট হলো কিউ, কিউ হলো কিউর কোঅর্ডিনেট দেওয়া আছে, কোঅর্ডিনেট অফ কিউ ইজ 3, 4, 7। নাও দি কোয়েশন ইজ হোয়েদার পি এন্ড কিউ আর অন দি সেম সাইড অফ দি প্লেন, হোয়েদার পি এন্ড কিউ আর অন দি সেম সাইড অফ দি প্লেন, সেক্ষেত্রে আমরা কিভাবে বের করবো? মানে সেম সাইড মানে কি? দেখো যেমন এমন ফিগারে, ফিগারে কিন্তু আমরা সেম সাইডে এগেছি, এমন ঘটনাটা কি সেম সাইডেই আছে না একটা এদিকে একটা এদিকে এমন আছে? এটা আমাদের বের করতে হবে। টেকনিক খুব সোজা, আমরা দুটো পয়েন্টই এই প্লেনের ইকুয়েশনে বসাবো, বসিয়ে আমরা যে রেজাল্ট পাবো তার সাইন আমরা চেক করব। যদি দুটো পয়েন্ট বসালেই এই কোয়ান্টিটিটার সাইন সেম হয় তাহলে সেম সাইডে, আর যদি ডিফারেন্ট হয় তাহলে ডিফারেন্ট সাইডে আছে। দিস ইজ দি টেকনিক। তাহলে বসাও, এই কোয়ান্টিটিটা যদি আমরা বসাই তাহলে দেখো, ধরো পি যদি বসাই কি পাবো? 2 প্লাস 2 ইন্টু 3 মাইনাস 2 ইন্টু মাইনাস 5 মাইনাস 9। মনে করে কিন্তু 9টা রাইট হ্যান্ড সাইডে আসতে হবে, এদিকে সাথে সরি লেফট হ্যান্ড সাইডে আসতে হবে, সো দ্যাট এখানে এদিকে শুধু 0 আর থাকে। আচ্ছা কত? 2 আর এদিকে 6, 2 আর এদিকে 6 মানে 8, এদিকে 10 মাইনাস 9, এর মানে রেজাল্ট ইজ 9, মানে পজিটিভ। আচ্ছা এবার অন্য একটা পয়েন্ট বসাই, অন্য একটা পয়েন্ট মানে কিউটা বসাই এবার, তাহলে কত হবে? 3 প্লাস 2 ইন্টু 4 মাইনাস 2 ইন্টু 7 মাইনাস 9 ইকুয়াল টু কত হলো? 8, আর 3 মানে 11 মাইনাস 14 মাইনাস 9। তাহলে বোঝাই যাচ্ছে যে রেজাল্ট আমাদের কত? এখানে 2, এদিকে -12, মানে লেস দেন 0। কাজেই আমরা দুটো পয়েন্ট প্লেনের ইকুয়েশনে বসিয়ে দেখলাম তাদের সাইন আলাদা আলাদা, এর মানে তারা এই প্লেনের দুই দিকে আছে, একটা এদিকে আর একটা অন্য দিকে। সো এই ধরনের প্রবলেম আমরা এইভাবে সলভ করতে পারি। এখন আমরা আরেকটা টাইপের কোয়েশন দেখি, সেটা হলো আমি একটা কোয়েশন নিয়ে নেই, ধরো আচ্ছা ফাইন্ড দি অ্যাঙ্গেল বিটুইন দি প্লেনস দিস অ্যান্ড দিস, ফাইন্ড দি অ্যাঙ্গেল বিটুইন দি প্লেনস। আচ্ছা দুটো প্লেন দেওয়া আছে, প্লেনের ভিতরে অ্যাঙ্গেল বের করতে হবে। প্লেন দুটো কী কী? 4x মাইনাস 3y প্লাস 12z প্লাস 13 ইকুয়াল টু 0, এই হলো একটা প্লেন, আর একটা প্লেন হলো x প্লাস 2y প্লাস 2z মাইনাস 9 ইকুয়াল টু 0, এই হলো আরেকটা প্লেন। তো এখানে দেখো বেশ কয়েকটা কোয়েশন একই ইয়েতে আছে, আমরা একটা একটা করে দিই। ফার্স্ট কোয়েশন বললো যে তাদের মধ্যে অ্যাঙ্গেল বের করতে, অ্যাঙ্গেল বিটুইন দিস টু লাইন্স। তো অ্যাঙ্গেল আমরা অলরেডি জানি, অ্যাঙ্গেলের ফর্মুলা খুব সোজা, ইফ থিটা বি দি অ্যাঙ্গেল বিটুইন দিস টু দেন কস থিটা কি? এ ওয়ান। তো অ্যাঙ্গেল বিটুইন টু লাইন্স আমরা ফর্মুলা জানি, কস থিটা ইকুয়াল টু a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 বাই কত? রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার ইন্টু রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। দিস ইজ দি ফর্মুলা বিটুইন টু প্লেনস, ফর্মুলা অফ অ্যাঙ্গেল বিটুইন টু প্লেনস। আচ্ছা আমরা বসিয়ে দিই তাহলে এই অ্যাঙ্গেল পেয়ে যাব। তাহলে দেখো 4 a2 কত? 1। তাহলে এরপরে হলো বি, হলো বি ওয়ান হলো -3, এটা হলো 2, প্লাস সি ওয়ান কত? 12, সি টু হলো -9 বাই রোটোবার
কত, 4 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, এদিকে হলো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস 6, এদিকে মাইনাস 108, 4 মাইনাস 6 মাইনাস 108 রোট ওভার কত, 16 প্লাস 9 প্লাস 144 রোট ওভার 1 প্লাস 4 প্লাস 4 ইকুয়াল টু, আচ্ছা তাহলে এদিকে গেল মাইনাস 2, এদিকে মাইনাস 110, এটা কত, এটা সম্ভবত 13, এটা কত, 89 মানে 3, তাহলে মাইনাস 110/39, তো থিটা ইকুয়াল টু কস ইনভার্স মাইনাস 110/39, দিস ইজ দি অ্যাঙ্গেল বিটুইন দি টু গিভেন প্লেনস। আচ্ছা নেক্সট দেখো, আমরা এটা করলাম 19, আচ্ছা এখানে ক্যালকুলেশনটা মিলেনি আনসারের সাথে, একটু চেক করে নিই আমরা, দেখি 4 ইন্টু 1, আচ্ছা কোয়েশনটা একবার দেখে নিই, আচ্ছা আনসারটা আছে এখানে 22/39, 22/39, একটু জায়গা চেক করে নিই আমরা, 4x-3y+12z+13, এদিকে x+2y+2z-9=0, a1 4, a2 1, b1-3, b2 2, c1 হলো 12, c2 ওহো এটা তো মাইনাস লাইন লেগে গেল, তো 2+2, তাহলে দিস ইজ 24, তাহলে -26 লিখলাম তো, +24 হলে মাইনাস, সরি এটা হবে 22, তাহলে 22/13, 22/13, থিটা ইকুয়াল টু কস ইনভার্স 22/13, এই হলো অ্যাঙ্গেল বিটুইন, এবার বুঝো আনসারটা, ঠিক আছে একটু চেক করে নিই আমরা, হ্যাঁ 22/13 দি অ্যাঙ্গেল বিটুইন দিস টু প্লেস। আচ্ছা নেক্সট নেক্সট কি দেখো, ইয়ে আছে নেক্সট হলো দিয়েছে যে প্রুভ দ্যাট দি অরিজিন লাইজ ইন দি একিউট অ্যাঙ্গেল বিটুইন দি টু প্লেনস, আচ্ছা সেকেন্ডে বলেছে যে প্রুভ দ্যাট অরিজিন লাইজ ইন দি একিউট অ্যাঙ্গেল, আমি এখানে একটু বোঝানোর চেষ্টা করি, আমি প্লেন না একে এইভাবে বোঝাই যে এই দুটো যদি প্লেন ধরে নেই, এই দুটো হলো প্লেন, তাদের মধ্যে দেখো দুটো অ্যাঙ্গেল, একটা হলো একিউট একটা হলো অপটিউস, আমাকে দেখাতে বলেছে যে অরিজিনটা অরিজিনটা একিউট অ্যাঙ্গেলের ভিতরে আছে, অপটিউসে না একিউটের এদিকে আছে, এটা হলো একটা কাজ, অলসো ফাইন্ড দি প্লেন বাইসেক্টিং দি অ্যাঙ্গেল বিটুইন দ্যাম, আচ্ছা অলসো ফাইন্ড দি প্লেনস, 3 নম্বর কাজ দিয়েছে আমাদের যে এই দুটো প্লেনের মধ্যে যে অ্যাঙ্গেলের বাইসেক্টর এই দুটো বের করতে হবে, এটা হলো 3 নম্বর কাজ, অ্যান্ড পয়েন্ট আউট হুইচ বাইসেক্টস দি অ্যাকিউট অ্যাঙ্গেল, 4 নম্বর কাজ হলো আমরা দুটো বাইসেক্টর বের করবো, এরপর ইন্ডিকেট করে দিতে হবে, আমাদের আইডেন্টিফাই করতে হবে কোনটা অ্যাকিউট অ্যাঙ্গেলকে বাইসেক্ট করেছে, তাহলে দেখো এখানে প্রচুর এই প্রবলেমটা বিশাল বড়, আমরা শুধু 1 নম্বর করলাম অ্যাঙ্গেল বিটুইন দি টু প্লেনস পেলাম কস ইনভার্স 22/39, সেকেন্ড কাজ কি বলেছে, সেকেন্ড কাজ বলেছে যে দেখো একিউট অ্যাঙ্গেলের ভিতরে আছে এইসব এইসব, এরপরে থার্ডে বলেছে যে আমাদের বাইসেক্টরের ইয়ে বের করতে হবে, বাইসেক্টর ইকুয়েশন, এরপরে 4 নম্বরে কোন বাইসেক্টর একিউট অ্যাঙ্গেলকে ইয়ে করেছে, তাহলে একিউট অ্যাঙ্গেলকে মানে বাইসেক্ট করেছে এটাও আমাদের আইডেন্টিফাই করতে হবে, তো একটা একটা করে যাই, এখন আমরা 2 নম্বরের দিকে যাই, আচ্ছা 2, আচ্ছা এখানে দেখো অরিজিন কোন অ্যাঙ্গেলের ভিতরে আছে, একিউট অ্যাঙ্গেল না অপটিউস অ্যাঙ্গেল, তো এই সব ক্ষেত্রে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা আমাদের ফার্স্ট কাজ হবে যে দুটো প্লেনের ইকুয়েশনের যে কনস্ট্যান্ট টার্ম এই দুটো আমরা
सेम নিয়ে আসব কনস্ট্যান্ট টার্মের সরি কনস্ট্যান্ট টার্মের সাইন এখানে দেখো কনস্ট্যান্ট টার্ম কত প্লাস 13 একটা হলো মাইনাস 9 সাইন আলাদা আমরা অঙ্কটা শুরু করার আগে সাইন দুটো সেম করব আইদার দ বোথ প্লাস অর বোথ মাইনাস তো আমরা সেকেন্ড ইকুয়েশনটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে দু বোথ প্লাস হয়ে যাবে মানে কি হলো তাহলে আমাদের প্লেন দুটো 4x মাইনাস 3y প্লাস 12z প্লাস 13 ইকুয়াল টু 0 আর একটা হলো মাইনাস এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টু জেড প্লাস 9 ইকুয়াল টু 0 তাহলে দেখো আমরা কনস্ট্যান্ট টার্মের সাইন দুটোকে সেম করলাম কনস্ট্যান্ট টার্মে দুটোরই সাইন আমরা সেম করলাম আইদার বোথ প্লাস অর বোথ মাইনাস সেম করার পরে মনে রাখবে আমরা এই জিনিসটার সাইন বের করব এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু এটার সাইন বের করব যদি দেখা যায় যে এটা নেগেটিভ তাহলে অরিজিন একিউট অ্যাঙ্গেলের ভিতরে থাকবে আর যদি দেখা যায় এটা পজিটিভ তাহলে অরিজিন অপটিউস অ্যাঙ্গেলের ভিতরে থাকবে এই হলো গিয়ে টেকনিক কেন এমন তার প্রুফে আমরা যাচ্ছি না তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও একটু মানে বই ঘেটে দেখবে হয়তো পেয়ে যাবে না হলে একটু গুগলে সার্চ করে দেখতে পারো বাট আপাতত আমি মেথডটা জাস্ট বলছি যে অরিজিন কোথায় আছে একিউট অ্যাঙ্গেলে আছে না অপটিউস অ্যাঙ্গেলে আছে এটা বের করার টেকনিক হলো আমরা প্লেনের ইকুয়েশন দুটোর কনস্ট্যান্ট টার্মের সাইনটা সেম করব ফার্স্ট কাজ এরপরে আমরা এই জিনিসটার ভ্যালু বের করব এই জিনিসটা নেগেটিভ হলে অরিজিন একিউট অ্যাঙ্গেলে থাকে এই জিনিসটা পজিটিভ হলে অরিজিন অপটিউস অ্যাঙ্গেলে থাকে তো দেখি এবার এই জিনিসটা তাহলে এ ওয়ান এ টু কত হলো এ ওয়ান হলো ফোর এ টু হলো মাইনাস ওয়ান প্লাস বি ওয়ান বি টু একটা হলো মাইনাস থ্রি আর একটা হলো মাইনাস টু প্লাস সি ওয়ান সি টু একটা হলো টুয়েলভ আর একটা হলো মাইনাস টু ইকুয়াল টু মাইনাস ফোর প্লাস সিক্স মাইনাস টোয়েন্টি ফোর তাহলে প্লাস টু মানে মাইনাস টোয়েন্টি টু লেস দেন জিরো এর মানে প্রুফ হলো যে অরিজিন একিউট অ্যাঙ্গেলের ভিতরে আছে এর মানে সেকেন্ডটাও আমরা করে ফেললাম অরিজিন একিউট অ্যাঙ্গেলের ভিতরে আছে থার্ডে কি বলেছে থার্ডে বলেছে যে আমাদের থার্ডে বলেছে আমাদের অ্যাঙ্গেলের বাইসেক্টর বের করতে হবে থার্ড হলো অ্যাঙ্গেলগুলোর এই দুটো প্লেনের ভিতরে যে অ্যাঙ্গেল আছে কয়টা অ্যাঙ্গেল আমরা চোখ ফিগারে দেখে বুঝি যে দুটো অ্যাঙ্গেল একটা একিউট একটা অপটিউস এই দুটো অ্যাঙ্গেলেরই বাইসেক্টরের ইকুয়েশন মানে দুটো ইকুয়েশন বেরোবে দুটো ইকুয়েশন বেরোবে মোরওভার আরেকটা জিনিস জাস্ট যদি ওই প্রবলেমের ক্ষেত্রে দরকার নেই তবুও প্রসঙ্গক্রমে বলে দিই এই যে দুটো বাইসেক্টর বেরোবে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে জাস্ট গ্যাস অনুমান কর যে দুটো বাইসেক্টর বেরোবে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে এই কোয়েশনের জন্য কিন্তু এটা প্রয়োজন নেই আমি জাস্ট প্রসঙ্গ এসছে তাই বলছি দেখো ফিগার দেখো বোঝা যাচ্ছে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত হবে দুটো বাইসেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হবে অলওয়েজ 90 ডিগ্রি দুটো বাইসেক্টরের মধ্যে অ্যাঙ্গেল অলওয়েজ 90 ডিগ্রি হবে তোমরা অঙ্কটা করার পরে টেস্ট করেও দেখতে পারো অলওয়েজ 90 ডিগ্রি হবে ফিগার দেখো বোঝা যাচ্ছে অলওয়েজ 90 ডিগ্রি হবে এই অ্যাঙ্গেলটা আচ্ছা তাহলে এখন আমরা বাইসেক্টরের ইকুয়েশন বের করব তিন নাম্বার কাজ হলো বাইসেক্টরের ইকুয়েশন আমরা বের করব আচ্ছা তো আমরা প্লেন দুটো আগে নিয়ে নিই একটা হলো 4x মাইনাস 3y প্লাস 12z প্লাস 13 ইকুয়াল টু 0 আচ্ছা বাইসেক্টরের ইকুয়েশন বের করার সময়ও আমি সাজেস্ট করব যে আগে টেকনিকটা অ্যাপ্লাই করো মানে দুটোরই কনস্ট্যান্ট টার্মের সাইন সেম নিয়ে আসো কেন সেম নিয়ে আসো তার উত্তরটা আমি একটু পরে দিচ্ছি আমি পরে বলবো সেম না এনেও করা যাবে এমন না যে সেম না এনে করা যাবে না ঠিক আছে সেম আনলেও করা যাবে সেম না নিয়ে মানে যেমন আছে এমন রেখে দিলেও করা যাবে তো আপাতত আমরা সেম এনে অঙ্কটা করি পরে আমি এই সম্বন্ধে একটু বলবো
তো আমরা দুটুকেই এমন তাহলে দুটুকেই আমরা পজিটিভ নেই বা দুটুকেই নেগেটিভ যেভাবে খুশি আমরা দুটুকেই কনস্ট্যান্ট আম দুটোর সাইনই আমরা সেম নিয়ে আসলাম প্লাস 9 ইকুয়াল টু 0 আচ্ছা এই হলো আমাদের দুটো প্লেনের ইকুয়েশন আমাদের কাজ হলো তাদের মধ্যে অ্যাঙ্গেলের বাইসেক্টর বের করা আচ্ছা তো অ্যাঙ্গেলের বাইসেক্টরে আমরা যখন এটা চ্যাপ্টারটা ডিসকাস করেছি অলরেডি আমরা ফর্মুলা দেখেছি কি ফর্মুলা অ্যাঙ্গেলের বাইসেক্টরের ফর্মুলা হলো আচ্ছা ফর্মুলাটা প্রয়োজনে আমরা এখানে একবার লিখে নিই কি a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1y টোটো বার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 বাই টোটো বার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার দিস ইজ দি ফর্মুলা অফ বাইসেক্টর অব অ্যাঙ্গেলস বিটুইন দিস টু প্লেস মানে দুটো প্লেন যদি a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 অ্যান্ড a2x প্লাস b2y প্লাস c2x a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 ইকুয়াল টু 0 হয় দেন তাদের মধ্যে অ্যাঙ্গেলের বাইসেক্টরের এই হলো ফর্মুলা যেটা আমরা আগেই পেয়েছি আচ্ছা এবার জিনিসগুলো বসিয়ে দিই তাহলে কি হবে 4x মাইনাস 3y প্লাস 12z প্লাস 13 বাই রুট ওভার 4 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস মাইনাস এক্স মাইনাস 2y মাইনাস 2z প্লাস 9 বাই রুট ওভার মাইনাস 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার অর আচ্ছা এরপরে অর আমরা কি পাচ্ছি দেখো 4x মাইনাস 3y প্লাস 12z প্লাস 13 বাই এখানে হবে কত 13 ইকুয়াল টু প্লাস মাইনাস মাইনাস এক্স মাইনাস 2y মাইনাস 2z প্লাস 9 এখানে 3 অর তাহলে কথা হচ্ছে 12x মাইনাস 9y প্লাস 36z প্লাস 39 ইকুয়াল টু প্লাস মাইনাস মাইনাস 13x মাইনাস 26y মাইনাস 26z প্লাস 7 2 1 1 7 তাহলে দেখো এখান থেকে আমরা যে কি আমাদের কি বের করার কথা ছিল আমাদের দুটো বাইসেক্টরের এই দুটো প্লেনের যে অ্যাঙ্গেলের বাইসেক্টর এই বাইসেক্টরের ইকুয়েশন আমরা বের করছি তাহলে দেখো যেহেতু একটু আগে আমি আমি এখানে উইথ দি হেল্প অফ এ লাইন মানে এক্সপ্লেন করি প্লেন আমি মানে প্লেন ড্র করাতে খুব একটা এফিসিয়েন্ট না স্টিল আচ্ছা যাই হোক আমি লাইন দিয়ে তো করাটা ঠিক না আমি দেখি ট্রাই করছি প্লেন দিয়ে কিছু করা যায় কি না সাপোজ দিজ আর টু প্লেনস এই হলো দুটো প্লেন তাহলে দুটো প্লেনের মধ্যে দেখো দুটো প্লেনের মধ্যে কিন্তু বাইসেক্টর এই যে অ্যাঙ্গেলও দুটো দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেল একটা হলো এই একিউট অ্যাঙ্গেল একটা হলো অপটিউস অ্যাঙ্গেল এটা হলো ধরো এক নাম্বার প্লেন এটা হলো ধরো দুই নাম্বার প্লেন আচ্ছা এটা হলো এখানে এক দিয়ে দিই এখানে দুই দিলাম আচ্ছা তাহলে দুটো প্লেনের মধ্যে যেহেতু অ্যাঙ্গেল দুটো কাজে বাইসেক্টর আমি আগেও বলেছি যে বাইসেক্টর দুটো তাহলে এখান থেকে আমরা দুটো বাইসেক্টরের ইকুয়েশন পাবো একটা প্লাস সাইন নিয়ে একটা পাবো মাইনাস সাইন নিয়ে আচ্ছা প্লাস সাইন নিয়ে কী পাই যদি প্লাস সাইনটা কনসিডার করি প্লাস সাইনটা কনসিডার করলে আমরা পাবো দেখো 12x মাইনাস 9y প্লাস 36z প্লাস 39 ইকুয়াল টু মাইনাস 13x মাইনাস 26y
माइनस 26 जेड प्लस 117 और এদিকে আসলে 25x এদিকে আসলে প্লাস 17y এরপরে 26 আর এদিকে 36 মানে প্লাস 60 কত হলো 62 z এদিকে মাইনাস 78 ইকুয়াল টু 0 তাহলে এই পেলাম একটা বাইসেক্টর ইকুয়েশন 25x মাইনাস 17y 25x সরি প্লাস 17y প্লাস 62z মাইনাস 78 ইকুয়াল টু 0 পেলাম একটা বাইসেক্টর ইকুয়েশন যদি মাইনাস সাইন নেই মাইনাস সাইন নিলে কি পাবো 12x মাইনাস 9y প্লাস 36z প্লাস 39 ইকুয়াল টু এখান থেকে মাইনাস সাইনটা যদি আমরা কনসিডার করি তাহলে কি হয়ে যাবে এটা 13x প্লাস 26y প্লাস 26z মাইনাস 117 অর তাহলে এদিকে আসলে বা এটা যদি আমরা এদিকে নিয়ে যাই এটা এদিকে ধরি তাহলে x এটা যদি এদিকে যায় প্লাস 35y এটা এদিকে গেলে মাইনাস 10z মাইনাস 10z এটা এদিকে গেলে মাইনাস 156 ইকুয়াল টু 0 কাজেই এই পেলাম আরেকটা বাইসেক্টর ইকুয়েশন কাজেই দেখো এখানে যে অ্যাঙ্গেলে দুটো বাইসেক্টর হবে এই এদিকের অ্যাঙ্গেলের একিউট অ্যাঙ্গেলের একটা বাইসেক্টর এদিকে অপটিউস অ্যাঙ্গেলের একটা বাইসেক্টর এই দুটো বাইসেক্টর ইকুয়েশন আমরা এখানে পেয়ে গেলাম একটা 3 একটা 4 নাম্বার দিলাম একটা নাম্বার দিলাম 4 নাম্বার তাহলে এখানে যে আমরা যে টার্গেট নিয়ে এগিয়েছিলাম দেখো ফার্স্ট কি বলেছিল দুটো প্লেন দিয়ে আমাদের বলেছিল অ্যাঙ্গেল বের করো এক নম্বরে আমরা অ্যাঙ্গেল বের করলাম কত কস ইনভার্স 22/39 আচ্ছা দুই নম্বরে আমাদের বলেছে যে অরিজিন কোথায় আছে অরিজিন কি একিউট অ্যাঙ্গেলে আছে না অরিজিন অপটিউস অ্যাঙ্গেলে আছে তো আমরা দেখলাম অরিজিন একিউট অ্যাঙ্গেলে আছে কারণ ইয়েটা কি টেকনিকটা কি ছিল যে আমরা কনস্ট্যান্ট টার্মের সেম সাইন নিয়ে আসলাম সেম সাইন দুটোই প্লাস বা দুটো মাইনাস আনলেও হতো সেক্ষেত্রে দুটো যদি সেম সাইন থাকে তাহলে টেকনিকটা কি এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু যদি নেগেটিভ হয় তাহলে একিউট অ্যাঙ্গেলে থাকে তো আমাদের এই প্রেজেন্ট প্রবলেমের ক্ষেত্রে দেখলাম এটা নেগেটিভ এর মানে একিউট অ্যাঙ্গেলে আছে গেল দুই নাম্বার তিন নাম্বারে আমাদের বলেছিল ফাইন্ড দি ইকুয়েশন অফ দি বাইসেক্টরস অফ দি অ্যাঙ্গেলস বিটুইন দিস টু প্লেনস এই দুটো প্লেনের মধ্যে যে অ্যাঙ্গেল আছে কয়টা অ্যাঙ্গেল দুটো অ্যাঙ্গেল একটা একিউট একটা অপটিউস এই দুটো অ্যাঙ্গেলের বাইসেক্টর হবে দুটো এই দুটো বাইসেক্টরের ইকুয়েশন বের করছি আমরা এই দুটো বাইসেক্টরের ইকুয়েশন বের করলাম এখানে আচ্ছা এখানে দেখো আমরা একটা টেকনিক এখানে আমি একটু আগে বলেছিলাম যে দুটো বাইসেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হওয়া উচিত আমি ফিগারে এক্সপ্লেন করেছিলাম এখানে দেখো অ্যাঙ্গেল কিন্তু দুটো বাইসেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হওয়া উচিত 90 ডিগ্রি তো আমাদের এই ক্যালকুলেশন মোটামুটি ঠিক আছে কি না তা আমরা ভেরিফাই করার জন্য একবার রাফে চেক করে দিই দেখি 90 ডিগ্রি এসছে কি না তো 90 ডিগ্রি আসলে কি হবে এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি ইকুয়াল টু 0 হওয়া উচিত দেখি এ ওয়ান এ টু এই দুটোর ক্ষেত্রে দেখো একটা এটা এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু রেজাল্ট কত আসে দেখো মাইনাস 6 এত ইকুয়াল টু এখানে দেখো 35 ইন্টু 17 24 এদিকে 35 তাহলে 5
520 माइनस 620 मैं जीरो काजी दुटो बाइसेक्टर मध्य एंगल जीरो मान कि दे आर परपेंडिकुलर काजी आमादेर कैलकुलेशन सम्भवतः तो ठीक आछे ठीक आछे। अच्छा पार्शियली आमरा एकटा चेक करे निलाम। अच्छा तो एई गेलो आमादेर। तो चार नम्बर काज कि छिलो? चार नम्बर काज छिलो जे फोर एंड लास्ट आमादेर कि बला होयेछिलो जे एंगेलेर बाइसेक्टर तो बेर करा हलो। एबार आईडेंटिफाई करो कोनटा एक्यूट एंगेलेर बाइसेक्टर एंड कोनटा অবটিউস অ্যাঙ্গেলের বাইসেক্টর। এই ক্ষেত্রে বোধহয় শুধু একিউটটাই বলেছে। হ্যাঁ কোনটা একিউট অ্যাঙ্গেলের বাইসেক্টর? স্বাভাবিকভাবে আরেকটা হবে অবটিউস অ্যাঙ্গেলের বাইসেক্টর। কাজে আমাদের যে দুটো বাইসেক্টর আছে তার মধ্যে একিউট অ্যাঙ্গেলের বাইসেক্টর কোনটা বের করো। এই হলো আমাদের চার নম্বর কাজ। তার জন্য আমরা দুটো টেকনিক দেখাই। ফার্স্ট মেথড আইডেন্টিফাই করার জন্য। এখন কাজ হলো আইডেন্টিফাই করা, জাস্ট আইডেন্টিফাই করা কোনটা একিউটের কোনটা অপটিউসের। আচ্ছা এবার দেখো বাইসেক্টর মানে কি? বাইসেক্টর মানে অ্যাঙ্গেলকে বাইসেক্ট করবে। এবার কোনো একটা বাইসেক্টর, তিন আর চারের মধ্যে যে কোনো একটা বাইসেক্টর নিলাম, আবার প্লেন, এই দুটো প্লেনের মধ্যে কোনো একটা প্লেন নিলাম, তো কোনো একটা বাইসেক্টর আর কোনো একটা প্লেনের মধ্যে অ্যাঙ্গেল যদি 45-এর নিচে হয়, 45-এর কম, তাহলে বাইসেক্টর মানে অ্যাঙ্গেলের অর্ধেক। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 45-এর কম হয় তাহলে দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেল নিশ্চয়ই 90-এর কম। এর মানে অ্যাঙ্গেলটা তখন একই, মানে তখন ওই বাইসেক্টরটা হবে একিউট অ্যাঙ্গেলের বাইসেক্টর। দেখো আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো যে এই হলো অপটিউসের। এবার যদি দেখা যায় যে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল 45-এর ছোট, এই দুটোর মধ্যে, তাহলে এর মানে কি এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল 90-এর ছোট, এর মানে তখন আমরা বলবো এটা হলো একিউটের বাইসেক্টর। এই টেকনিকে আমরা বলে দিতে পারি কোনটা একিউটের কোনটা অপটিউসের। কাজে ফার্স্ট মেথডটা হলো আমরা যে কোনো একটা প্লেন নিয়ে, ধরো এই প্লেনটা নিলাম 4x-3y + 12z + 13=0, এই প্লেনটা নিলাম, আর এই বাইসেক্টর একটা নেই, ধরো এই বাইসেক্টরটা নিলাম 25x-17y + 62z - 78=0। কাজে একটা প্লেন নিলাম আর একটা বাইসেক্টর নিলাম। এবার এই দুটোর মধ্যে আমরা অ্যাঙ্গেল বের করি, দেখি কি আসে। তো অ্যাঙ্গেলটা ধরো থিটা ধরলাম, তাহলে কস থিটার ভ্যালু কত? কস থিটা ইকুয়াল টু a1 a2, 4×25 + b1 b2 + c1 c2 by root over a1 square + b1 square + c1 square root over a2 square + b2 square + c2 square ইকুয়াল টু দিস ইজ ইকুয়াল টু, এটা উপরে হয়ে যাবে 61/√4758 61/4758 তোমরা ক্যালকুলেটারে করে দেখবে এত আসবে সিম্পলিফাই করলে। আচ্ছা তার ভ্যালু যদি আমরা এটাকে উপরে 1 নিয়ে আসি, নিচেরটাকে ডিভাইড করলে এটা মোটামুটি ধরো 1.130 এই টাইপের কিছু আসবে। এরপরে তো আছেই আর রোড টুর ভ্যালু হলো 1.414, এর মানে এটা 1/√2 থেকে এটা বড়, এর মানে 1/√2 থেকে এটা বড়। এর মানে কস থিটার ভ্যালু 1/√2 থেকে বলো, এর মানে থিটার ভ্যালু <less than 45°। আমরা জানি কস এমন একটা ফাংশন যেটা কি বলবো, মানে অ্যাঙ্গেলটা যদি বাড়ে টোটালটার ভ্যালু তত কমে। কাজেই
ওয়ান বাই রুট টু থেকে যখন কস থিটা বড়, এর মানে অ্যাঙ্গেলটা 45-এর ছোট। তাহলে দেখো এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল 45 ডিগ্রির ছোট, তো এটা কি একটা প্লেন আর এটা হলো একটা, এটা হলো গিভেন প্লেন দুটোর মধ্যে একটা, আর এটা হলো আমরা যে দুটো বাইসেক্টর বের করলাম তার মধ্যে একটা। এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল 45-এর ছোট, এর মানে এটা হলো একিউট অ্যাঙ্গেলের বাইসেক্টর, এটা হলো একিউট অ্যাঙ্গেলের বাইসেক্টর। আমার মনে হয় জিনিসটা ক্লিয়ার। আমরা কি করলাম, দুটো প্লেনের মধ্যে একটা প্লেন তুলে নিলাম, যে দুটো বাইসেক্টর আমরা বের করলাম তার মধ্যে একটা বাইসেক্টর বের তুলে নিলাম। এরপরে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল বের করে দেখলাম এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল 45 ডিগ্রির ছোট, এর মানে গিভেন প্লেন দুটোর মধ্যে অ্যাঙ্গেল 90-এর ছোট, এর মানে এটা হলো একিউট অ্যাঙ্গেলের বাইসেক্টর। দেয়ারফোর আমরা এই দুটোর মধ্যে একিউট অ্যাঙ্গেলের বাইসেক্টরকে আমরা আইডেন্টিফাই করে ফেললাম। তাহলে আমাদের লাস্ট যেটা প্রবলেম ছিল, 4 নম্বরে যে আমাদের রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে, এটাও আমরা করলাম। এটা হলো একিউট স্বাভাবিকভাবেই, আর একটা হলো অপটিউস, এর মানে এটা হলো অপটিউস। আচ্ছা, এবার লক্ষ্য করো, এখানে বললাম আমি দুটো মেথড আছে না, আর একটা মেথড আমি দেখাই, বাট আমি ফার্স্ট মেথডটাই রিকমেন্ড করব, তবু আমি সেকেন্ড মেথডটা দেখিয়ে দিই। সেকেন্ড মেথডে আমরা আগের মতো যে দুটোর ক্ষেত্রেই, দুটো গিভেন প্লেনের ক্ষেত্রে আমরা সাইনটা সেম নিয়ে আসি, কনস্ট্যান্ট টার্মের যে সাইন আমরা অলরেডি করেছি, দেখো কনস্ট্যান্ট টার্মের সাইন দুটো আমরা সমান নিয়ে এসে সেম, আইদার বোথ প্লাস অর বোথ মাইনাস, এটা দুটো কনস্ট্যান্ট টার্মের সাইন আগে সেম এনে এরপরে আমরা অঙ্কটা করলাম। তাহলে সেকেন্ড মেথডের ক্ষেত্রে আমার অলরেডি একটু সুবিধা হবে। দেখো সেকেন্ড মেথডের ক্ষেত্রে আমরা এই কাজটা করার পর যখন সাইন সমান আসলো তখন আমরা দেখি এ ওয়ান এ টু, এটাও আমরা অলরেডি চেক করেছি, এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টুর ভ্যালু পজিটিভ না নেগেটিভ আমরা চেক করি, আমরা এটা অলরেডি করেছি, তবু আমি আবার করছি, 4 × -1 প্লাস -3 × -2 প্লাস 12 × -2 ইকুয়াল টু কত, -4 + 6 এদিকে -24, এর মানে -22 < 0। তাহলে কি করলাম, এই দুটোর সাইন সেম বানালাম, এরপরে এই কোয়ান্টিটিটার ভ্যালু চেক করলাম, যদি এটা নেগেটিভ আসে তাহলে মনে রাখবে আমরা প্লাস সাইন নিয়ে যেই বাইসেক্টরটার পেয়েছি এটা হবে একিউট অ্যাঙ্গেলের বাইসেক্টর। দেখো মেথডটা কি, মেথডটা হলো আমরা সেম সাইন এটা নিয়ে এসে এরপরে এই কোয়ান্টিটিটার ভ্যালু বের করলাম, এটা যদি নেগেটিভ আসে তাহলে প্লাস সাইন নিয়ে যে বাইসেক্টরটা বেরিয়েছে এটাই হবে একিউট অ্যাঙ্গেলের বাইসেক্টর। এবার দেখো প্লাস সাইন নিয়ে কোনটা বেরিয়েছিল, এটা বেরিয়েছিল, এর মানে দিস ইজ দি বাইসেক্টর অফ দি একিউট অ্যাঙ্গেল। কাজেই এটা হলো একটা শর্টকাট টেকনিক, তো সিন্স দিস ইজ নেগেটিভ দেয়ারফোর আমাদের, আবারও বলছি যে প্লাস সাইন নিয়ে যে বাইসেক্টরটা বেরিয়েছে এটা হবে একিউট অ্যাঙ্গেলের বাইসেক্টর, মানে এটা আমার আনসার। কাজে দেখো দুটো টেকনিকে করলাম, এখানে করলাম যে একটা টেকনিক অ্যাঙ্গেল বের করে, আর এখানে করলাম আর একটা টেকনিকে। তো এই হলো একিউট অ্যাঙ্গেল বা অপটিউস অ্যাঙ্গেলের বাইসেক্টর আইডেন্টিফাই করার টেকনিক। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, 3 নম্বরটা যখন আমরা শুরু করেছিলাম এখানে দেখো আমরা, এখানে 3 নম্বরটা যখন আমরা শুরু করেছি তখন দেখো আমরা সাইন দুটো সেম এনেছি, সাইন দুটো যদি সেম নাও নিয়ে আসতাম তখন কিন্তু এই মেথডের এই প্রসেসের কোনো হ্যাম্পার হতো না, সাইন দুটো যদি আমার অ্যাজ ইট ইজ থাকতো তাহলে এই মেথডের কোনো হ্যাম্পার হতো না। কিন্তু যেহেতু আমার মাথায় ছিল যে তোমাদের দুটো মেথড দেখাবো, এই জন্যই আমরা সাইন দুটো সেম নিয়ে এসেছিলাম। কাজেই আমার যেমন সেকেন্ড মেথডের সময় যেন নতুন করে আর কিছু করতে না হয়, আদারওয়াইজ শুধু যদি এই মেথডটা দেখায় তাহলে কিন্তু সাইন দুটো সেম নিয়ে আসার প্রয়োজন ছিল না, যেমন সাইন যে কোনো কিছু সাইন রেখে এই অঙ্কটা করা যেত। কিন্তু আমার টার্গেট ছিল তোমাদের এই মেথডটাও দেখাবো,
এখন এখানে যদি সাইন নিয়ে না নিয়ে আসতাম সেম, তাহলে কিন্তু এই মেথডটা দেখানোর জন্য আবার আমার সাইন দুটো সেম এনে এই জায়গাটা করে প্লাস সাইন নিয়ে কোন বাইসেক্টরটা পেয়েছি আবার ভেরিফাই করতে হতো, বের করতে হতো। তো এই জন্য আমি আগেই সাইন দুটো এক এনে রেখেছি। কাজে তোমরা যদি পরীক্ষায় মনে করো যে না আমরা ফার্স্ট মেথডে করব, তাহলে এটা নিয়ে এত চিন্তা করার কারণ নেই, এটা যেমনই থাক এজ ইউজুয়াল এভাবে এগিয়ে আমরা যেতে পারি। আর এই মেথডটা অ্যাপ্লাই করার জন্য সাইন গুতু সমান আনতেই হবে। তো আমরা আমার উদ্দেশ্য ছিল এক ঢিলে দুই পাখি মারা, আমরা এই মেথডটাও দেখাবো সঙ্গে এটাও দেখাবো, এই জন্য আমি শুধু সাইন দুটো সেভ করে এখানে নিয়েছি, সো দ্যাট এটার এতটুকু করে আমার এটার কাজও যাতে হয়ে যায়। এই গেল আমার প্লেনের আরেকটা ইম্পর্টেন্ট ইয়ে। দেখো এই প্রবলেমে কিন্তু আমরা চারটা জিনিস বের করেছি, প্রথমে দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেল বের করেছি, এরপরে আমরা করেছি অরিজিন কোন অ্যাঙ্গেলের মধ্যে আছে, একিউট অ্যাঙ্গেলে না অপটিউস অ্যাঙ্গেলে, তাও বের করলাম। এরপরে আমরা করেছি এই দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেলের বাইসেক্টর দুটো ইকুয়েশন এখানে বের করলাম। এরপরে আমরা আইডেন্টিফাই করেছি কোন বাইসেক্টরটা একিউট অ্যাঙ্গেলকে বাইসেক্ট করে, তাও আমরা বের করলাম ইউজিং টু মেথডস, একটা একটু ডিটেইলড, এটাই তোমরা ইউজ করো। আর যদি টাইমের খুব কম মানে তাড়াহুড়া থাকে যদি, তাহলে এই মেথডটা ইউজ করতে পারো, বাট ফর দিস মেথড দি কনস্ট্যান্ট টার্মস অফ বোথ দি প্লেনস শুড বি অফ সেম সাইন, সেম সাইন হতে হবে। আচ্ছা এই গেল রিগার্ডিং আমরা প্লেন সম্বন্ধে বেশ কিছু প্রবলেম করলাম, পরের কোনো ইয়েতে আমরা আরও যদি কোনো সমস্যা থাকে আমরা পরেরগুলো দেখবো।